রাজার লোক ধরে এনেছে, নইলে উমার গালুয়াকে কে ধরবে? বলে কার বুকের পাটা হ্যাঁ ভিলের মেয়ে আমি, দেখতে পেলে ছুরি বিঁধে দেব না। দাও না ছোট ঠাকুর, দাও আমার গালুয়াকে খুঁজে দাও। ও দেবে না তো তবে আমি দেবো তোর গায়ে মাথা ঘুরে মরবো। যাসনি যাসনি মানতে ওদিকে যাসনি, তুই মন্দিরে উঠেছিস জানতে পারলে গুরুদেব অনর্থ করবে। নেমে আয় নেমে আয় বলছি, ইমানদি মন্দির থেকে নেমে আয় না। মন্দির মধ্যে সং মেবারের মহারানী আছেন, মৌরদা রাজ্যের যুবরাজের সঙ্গে মেবারের ছোট কুমার আছেন। ভিলের মেয়ে হয়ে তুই মন্দিরে উঠেছিস জানতে পারলে তোর প্রাণদণ্ড হবে। প্রাণদণ্ড কেন? মন্দিরে কুকুর উঠলে যা যায় না, আর আমি উঠলে মন্দিরে অপবিত্র হবে। তুমি বলো না ছোট ঠাকুর, দেবতা কি শুধু বড় লোকের? না 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 হিমাতি না, তুই দেবতা সবার, তুই আমার কাছে ছোট নোষ, আমার কাছে হেয় নোষ, কিন্তু কিন্তু ব্রাহ্মণের প্রতাপ আর রাজার রাজদণ্ড তোর কথা শুনবে না রে হিমান্তি। তুই তুই নেমে আয় বলছি হিমান্তি, তুই নেমে আয়। জন্মদাতা বোধই নন রে, তোর কাতর কণ্ঠ যদি তার কর্ণে পৌঁছে থাকে দেখবি দেখবি তোর কালুয়া নিশ্চয় বেঁচে আছে, বলি সে হয়নি রে। আয় আয় হিমান্তি, আয় বলছি, আয় নেমে আয় না, নেমে আয় নেমে আয় 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 হিমান্তি, বলি যেখানে হচ্ছে সেখানে লুকিয়ে লুকিয়ে তুই তোর কালুয়াকে খুঁজবি। আয় আয় হিমান্তি না না মেবারে এসে বিশ্ব আমি আর দেখতে পাই না। ও ভয়ঙ্কর মেবারে রাজগুরু রুদ্রদেব, একটার পর একটা ছাগলি হচ্ছে আর বলির রক্ত হাতে মেখে পিসাচির মতন হাসছেন, আর মা ভবানীর চরণ রাঙিয়ে দিচ্ছে। এই রাজবংশে বিয়ে হলে আমার বোন মীরা কি সুখী হবে? 8 বছর ধরে সে বৈষ্ণবী, কৃষ্ণ তার ধ্যান জ্ঞান, বালিকা থেকে সে যুবতী হলো, সে বলছে কৃষ্ণ তার বর, যদি কে কেই রে এতক্ষণ একসঙ্গে দাঁড়িয়ে বলি দেখলাম, আর এখন বেমালুম বলছেন কে? আসুন রত্নসিন্ধু আসুন। তারপর বলুন আমাদের ভবানী মন্দিরে বলির বহর কেমন দেখলেন? তার মন্দ কি, তবে সামান্য ছাগলে কি দেখবো, হত মহিষ বলি তাহলে প্রাণ ভরে দেখতাম। ওই অবলা জীবদের দিকে তাকিয়ে আপনার কষ্ট হয় না? চতুষ্পদ জীব আমার জীব, মায়ের নামে বলি হতে তো ওদের জন্ম হয়ে গেল, আপনার সঙ্গে আমার হয়ে গেল। তা আপনার যে ভক্তিটিকে আমার করদাস গন্ধে চাপাতে চাইছেন, তিনিও বুঝি আপনার মতোই নিষ্ঠুর? তা অনেকটাই, মানে আপনারই প্রকৃতির তো, আর যতই হোক আপনার ভক্তি বলে কথা। তা যাক যাক, আমার ওই মেজদা বিক্রম সিংহের পছন্দ মতো বৌদি হবে, অবশ্য বরদা যদি বিয়ে করতে রাজি থাকে আবার সিংহাসনও চান না আর বিয়েও করতে চান না। সে কি, অথচ 8 বছর আগে আপনার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যুবরাজের শ্যালক হবেন, আরে নিরাশ হবেন না মধুরাও, প্রচেষ্টা চালিয়ে যান। বরদা বড় ভালো, অবশ্য এ রাজ্যের মহারানী মানে আমাদের কর্মধারিণী জননী বলেন বরদারটি অপদার্থ। কুমার বোঝ পদার্থ, তবে পদার্থ কে? তেজকুমার বিক্রম সিংহ বরকুমার সর্বদা কাব্য চর্চা নিয়ে ব্যস্ত আছেন, আর ছোট কুমার মানে আমি ওই গোকুলের ষণ্ডবত যত্রতত্র ঘুরে বেড়াচ্ছি। বিক্রম সিংহ তিনি আমার পুত্র ষণ্ড নন, তিনি পা ষণ্ড। না না বিক্রম সিংহের সঙ্গে আমার আলাপ হয়েছে,
তিনি বিষয়ী লোক, সর্বদা ওই বিষয়ী কর্মে ব্যস্ত থাকেন। আর রাজকুমারী চম্পাবাইয়ের মালা নেব নেব করছেন, আর শ্যান দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই মেবরের রাজ সিংহাসনের দিকে। চলি বন্ধুরাও, আপনি যখন এসেই পড়েছেন তখন ওই বর্তার জন্য একটা বড় বৌদি গান করে ওই তাকে সিংহাসনে বসানোর ব্যবস্থা করুন। আমি সিংহাসন চাই না, ওই কুমার ভোজ রানা হলে আমি মহানন্দে বর্তার মাথায় ছাতা ধরব। শুনি রত্নসিংহ, তুমি উদার মহৎ। এই রাজ পরিবারে অন্তত একজনকে দেখলাম যে ও কারণ জীব রক্ত পাচ্ছেন না। মহারানীর অনুকম্পায় আমি ধন্য, বলিদানের মহিমময় দৃশ্য দেখে আমি মাত্র বাইরে এলাম। মা ভবানী তোমায় কৃপা করুন, রাজ ধর্মে তোমার মুক্ত। রাজগুরু রুদ্রদেবকে দর্শন করেছো? আজ্ঞা হ্যাঁ। আহা কি দেখলাম, সাক্ষাৎ রুদ্র মহেশ্বর দর্শনের পূর্ণ। কুমার ভোজকে কেমন দেখলে? কেমন যেন বিমর্ষ বিমর্ষ। কাব্য রচনায় হয়তো তার ছন্দ মিলছে না, আর কেমন যেন উদাসী। আচ্ছা তাই পুত্রই, আমার পরলোকগত স্বামীর নির্বাচিত সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। পরলোকগত মহারানা বিচার নিশ্চয় ভুল করেননি? মহারানা জীবিত থাকলে নিশ্চয়ই তার বিচারের পথ পরিবর্তন করতেন। মহারানী, আপনার দুর্ভাগ্য মেবারে যুবরাজ মহান বাপ্পার সিংহাসনের অধিকারী কাব্য নিয়ে মেতে আছে। বিবাহে অনিচ্ছুক রাজপুতের শেষ উল্লাস বছর শিকার তাও সে চায় না। সমত হয়েছে মহারানী, তুমি সত্য বলছো মধুরাও। আজ্ঞা হ্যাঁ, এক পক্ষ কালের মধ্যে তিনি ময়ূরত রাজ্যে শিকারে যাবেন। শুনে আশ্বস্ত হলাম যে রাজপুতের এতদিন রক্ত চঞ্চল হয়েছে। মেবার মাসিক প্রত্যেকটি লোক বলে যুবরাজ অমিত তেজা মহাবীর। বীরের ধর্ম মশি নিয়ে কাব্য লেখা নয়, বীর ধর্মে অসীর সংগ্রাম। একদিকে গুজরাটের পাঠান নবাব, অন্যদিকে মুঘল বাদশাহ সমগ্র রাজপুতকে কুস্তিগত করতে চায় এই সন্ধিক্ষণে। তোমার ভোজকে মেবারের প্রয়োজন? বড় প্রয়োজন মধুরাও, বড় প্রয়োজন। তোমার পিতাকে দেয়া স্বর্গগত মহারানার প্রতিশ্রুতি আমি নিশ্চয়ই রক্ষা করব। আমি শুনেছি তোমার ভগ্নি অসামান্যা রূপবতী। তার তুলনা নেই। যাও তুমি রাজ্যে ফিরে যাও কুমার। মহামান্য মহারাজ তুমি রতন রাওকে বলো কুমার ভোজ এই বিবাহের স্বীকৃত হলে এ বিবাহ নিশ্চয়ই সম্পন্ন হবে। মহারানীর জয় হোক। যুবরাজের কাছ থেকে বিদায় নিয়ে আজই আমি ময়ূরত রাজ্যে ফিরে যাব। ভগবান শ্রীকৃষ্ণের দয়া হলে এই বিয়ে সম্পন্ন হবে। শ্রীকৃষ্ণ ভগবান? সামান্য গোপালক ছট খান। হ্যাঁ হ্যাঁ, ইস লজ্জায় মরে যাচ্ছি, ইচ্ছে হচ্ছে আমার জিভটা কেটে ফেলি। মধুরাও, বিশ্বের আরাধ্য জগত মা ভবানীর পাশে শ্রীকৃষ্ণ। যাই যাই মা ভবানীর চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করি যাই। তবে হ্যাঁ, আপনি শুধু দেখবেন মহারানী, আপনার রাজ্যে কৃষ্ণ কালী যেন এক না হয়ে যায়, যেন এক না হয়ে যায়। শ্রীকৃষ্ণকে মেবারবাসী মায়াবী প্রবঞ্চক বলতে পারে, কিন্তু জীবের মুক্তিদাতা ভগবান কখনো বলবে না। এই রাজ্যে যে কৃষ্ণ পূজা করবে সে ধর্মদ্রোহী, তার একমাত্র শাস্তি মেবার রাজ্য থেকে তার চির নির্বাসন। সমর্পণ করেছি নিজের বলতে আমার কেউ নেই, কিন্তু
কিছু নেই, শুধু আছো তুমি। হে আমার তৈ, আমাকে তুমি মীরা প্রিয়তমী বলে ডাকো। কে কে আমাকে মীরা প্রিয়তমী বলে ডাকো? ও তুমি, ও তুমি, হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো সেই ভুবন বলার হাসি। বলি বলি, চারিদিকে কি শ্যাম শোভা, আকাশ শ্যামল, মাটি শ্যামল, তরুণত শ্যামল, সব শ্যাম। আমি ধন্যা, আমি ধন্যা, আমি ধন্যা। আমাকে রক্ষা করতে কেউ নেই, আছে পশু।
তোমার অনুগত দাসী মীরার নারী ধর্ম তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো। যদি নারী ধর্ম রক্ষা করতে আমি আছি, কে আপনি? মমর সৈন্য আকাশ মাথাকে বাধানি বেসিস কেন তুমি? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয় তাও শিখনি? শিখিয়ে দেব স্পাক্ষা, শোনো আমার পরিচয়, আমি তোমার দণ্ডদাতা। আমি এই ময়ূরতা রাজ্যের রাজকুমারী মীরা বাই। তুই কি বিচিত্র সংগ্রাম, তুই অপরূপ মীরা। একি আপনি এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? সত্য বলুন, কে আপনি? অমিত শক্তিধর মহাবি। আমি দেবানের যুবরাজ কুমার ভট। দেবানের যুবরাজ কুমার ভট আমার রাজ্যে এসেছে। একই যুবরাজ তোমার পাল তোলা কে? শত্রু তোর ইষ্ট দেব এসেছেন মা। এ তো আগমন নয়, এর নাম আবির্ভাব। এবার আগে বিচার বাবা, দয়া করে মুক্তি। পাপীকে মৃত্যু দিয়ে পাপের উচ্ছেদ হয় না দাদা, পাপীকে অনুতাপের আগুনে পুড়তে দিতে হয়, তার চেয়ে বড় শাস্তি আর কিছুই নেই। যাও, তুমি মুক্ত। আমি তোমাদের চিনি, অনুতাপ মানুষের হয় পশুর নয়। তুমি মুক্ত রাজকুমারী। কুমার ভোজ আর মা মীরাকে নিয়ে আমি প্রাসাদে প্রবেশ করবো। যাচ্ছি বাবা। আসি যুবরাজ, আপনি মীরার সম্মান বাঁচিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি কে? আমাদের সঙ্গে এসেছে বললে আমি শিকার করে দেখবো দাদা। দাদা থাক, যথেষ্ট হয়েছে, আর কোনো আবদার খাটবে না। এবার তোকে ঘর বন্দি হতে হবে। ঘর বন্দি? তুমি কি বলছো গিরিধর? তুমি ডাকলে কোনো বাঁধন যে আমাকে ধরে রাখতে পারে না? মীরা, এসব কি মহারাজ? মীরা তোমারই মতো কবি এবং ভাবু। তাই রাজকুমারীও কবি? চমৎকার, গানও করে চমৎকার। বাবা এসো, এসো কুমার, আমার প্রাসাদে এসো। একই একই কে ডাকছে? আমার শিকারের সঙ্গে আমি ওদের বলে আসি মহারাজ, আপনার স্নেহের কারাগারে আমি বন্দী।
প্রতিশ্রুতি আজ সফল হবে, তুই হবি মেবারের রানী। বিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা, তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? নানা, খেলাঘরের বিয়ে নয়, সত্যিকারের বিয়ে। তাই কি হয় মীরা? ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর, সেই জগদীশ্বরের সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে বাবা। আমার স্বপ্নে তিনি আমার কাছে এসেছে, আমি গায়ে হলুদ মেখেছি, স্বপ্নের স্বর্গীয় অমিয় ধারায় স্নান করেছি। আর কাউকে তো আমি চিনি না বাবা, আর কাউকে আমি চিনি না। মীরা! হ্যাঁ বাবা, আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো। আর কাউকে তো আমি চিনি না বাবা, আর কাউকে আমি চিনতে চাই না, আর কাউকে আমি আমার স্বামীর আসনে বসাতে পারবো না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, এ মিলন বন্ধনের শেষ। আমাদের প্রেম চির অবিচ্ছেদ্য। সব আমার, তুমি তুমি বলো এখন আমি কি করি? চাওরাইতে সরি কুমার, ভোজের রানী হয়ে তুমি বিবারে যাও, আমিও তোমার পাশে পাশে থাকবো। তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগী ভিখারিণী মীরাবাই, আর আমি তাপুরীর অর্জুন সখা শ্রীকৃষ্ণ, বলিতে মীরার বধুয়া। কথা দিলাম বাবা, কথা দিলাম, মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে। কিন্তু এ মন, এ মন আমি কাউকে দেব না বাবা, এ মন আমি কাউকে দেব না। ভকত দেখো রাজি হয়, জগত দেখো জয়ী, ভকত দেখো রাজি হয়, জগত দেখো জয়ী, দাসী আমাকে অপগণ্ড বলুন, এই নাবালক বলুন, এই স্বর্ণ বলুন, কিন্তু ভণ্ড বলবেন না। তিনি কি রাহু আছে,
তিনি বিয়ে করলে স্ত্রীর সঙ্গে অবিরাম যুদ্ধ। স্তব্ধ হও অপদার্থ, স্ত্রীর সাথে যুদ্ধ কিন্তু আমি চাই মেবারে রাজ শক্তি আমার পায়ের তলায় থাক। অথচ অকস্মাৎ পাশার দানে সব উল্টে গেল, শিকারে গিয়ে যুবরাজ যাচ্ছে তাই কিন্তু বিদায় কাণ্ড করলেন। পুরো দস্তুর ময়ূরতা রাজমণি পেয়ে পড়ে গেলেন। আমি বিদ্রোহ করবো, জয়রাম আমি বিদ্রোহ করবো। মহারানা বিক্রম সিং এর অপদার্থ, এখন নয় রাজা রানীর অভিষেক নির্বিঘ্নে হয়ে যাক, সবার সাথে আমিও জয়ধ্বনি দেব, মুখে থাকবে আনুগত্যের বলি আর বুকে থাকবে বিদ্রোহের আগুন। আমি দরবারে যাচ্ছি দয়ারাম, আমি দরবারে যাচ্ছি। রাজবংশের নিয়ম অনুসারে কুমার রত্ন সিংহ রাজা রানীর মাথায় ধরবে রাজ ছত্র, আর আমি পড়াব রাজমুকুট আগ্রহ ভরে। ঘাম দিয়ে জ্বর ছাড়লো। হে মা ভবানী, আমি সিংহাসন চাই না, আমি অবলা কান্ত হয়ে আমার অরুচি হয়েছে। বড় গোয়ালে চামড়া খেতে চাই, ওই হেমান্তিকে আমার খুব পছন্দ। ওকে তুমি রে ও কি দূর দৈব, সেজে গুজে রাজবাড়ি যাবে বলে আমার স্ত্রী অবলা আসছে, দেখা হলে ভাঙা কাশির মতো বেজে উঠে বলবে এই চলো বেখন চারু কাবু কলুষে বলি ব্যাপার খেলে কি কে প্রাণী প্রিয় অবলা। আহা, এ তোমার কথাগুলো বেশ, এই না হলে আপন স্ত্রী মানে দশা স্ত্রী আমাদের এত তো করতে তো হয় না কি তা বাড়াতে তো তো হয় অবলা। তুই স্ত্রী দেখে আসে আমাকে রাজবাড়ি না গিয়ে আমি হলাম মেজ কুমারের কি বয়ে বেড়াও মাঝে মাঝে মেয়ে মানুষ চোখা দেব চরিত্র লোক আর মেবারে কি আছে, যেখানে যত বড় নারী আছে সবাইকে তোমার পরাতুত বউ বলে খাও আমার কালো পাঠাটাও ভদ্র লোক। ধু 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 ধু।
যেখানে থাকিস ফুল ফুটে পাখি ডাকে, আর তুমি যেখানে থাকো সেখানে সূর্য ডাকে, শিয়াল ডাকে। স্বপ্ন ভেঙে দিস নে মাইরি, আমি বড় পিম্পিস পুরুষ, আসবো যে একটু হাতটা আমার ধর। হাতটা বাড়ানো পুরুষ, আমিও ছুরি ধরেছি। ও কি করতেইব, আর রসিকতা করিস নে, আমি ছুরি ধরে রাস্তা দাঁড়িয়ে আছি। আমিও তোমায় দেখতে পেয়েছি। এই সত্যি? আর তোমায় বলতেছি, আমি সাগরে ডুবেছি, তুমি ভরা যুবতী, এত বেরসিক, না না এ ছুরি স্ত্রী লোক নয়, এ তো এজন্য লোহার আশীর্বাদ গ্রহণ করো।
আমি অহরাত্র করে আমি স্তুতি করেছি। রুধির অনুরূপা জগত জননী ভীনাকে প্রসন্ন করতে আমি শাস্ত্র একশো এক বলি দিয়েছি, 101 মহিষ বলি দিয়ে সেই উত্তপ্ত রক্তে হস্তরঞ্জিত করে আমি মায়ের চরণে লেপন করেছি। আমি তৃপ্ত, একই যোগিনী রক্তপানে মহাতৃপ্ত, অমঙ্গলের কোনো সংখ্যা নেই। মায়ের আশীর্বাদী ফুল তোমার বিজয় পথের দিশারি হোক। পরম কল্যাণী অবধুমাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তুমি তোমার সীমান্তে স্পর্শ করো, বৈধব্য ভয় দূর হবে। মা নাও, মা নাও, ফুল নাও। একই বউ মা, ফুল নাও। মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। সেকি মীরা, গুরুদেব মেবারের সর্বাপেক্ষা সম্মানীয় ব্যক্তি, জানি তার কাছ থেকে ফুল নেওয়া রাজবংশের কুলকথা। তাও জানি, তবে আতিরিক্ত করো না, চাও মা ভবানীর আশীর্বাদী ফুল নাও। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্ত মাখা ওই ফুল আমি নেব না। কি দুঃসাহস! তুমি কি জানো রাঠোর তুইতা এইসব নিজ প্রসূর দল মায়ের নামে বলি হয়ে শিবত্ব প্রাপ্ত হয়েছে? অপরাধ মার্জনা করবেন মহাত্তর, আদি ঋষি ভৃগু বশিষ্ঠ কশ্যপ প্রভৃতি বলেছেন সেই জীব শিবত্ব প্রাপ্ত হয় যে স্বেচ্ছায় বলি হতে মায়ের নামে যুবকাষ্ঠের কাছে এগিয়ে আসে। ছাগল ভেড়া স্বেচ্ছায় বলি হতে এগিয়ে আসবে? আমি জানতে চাই স্বেচ্ছা বলিটাকে বলে। দধিচি নিজের বুকের অস্থি দান করে জগতের মঙ্গল সাধনের জন্য যে বিপুল টানে আত্মনাশ করেছে তারই নাম স্বেচ্ছা বলি। লঙ্কেশ্বর রাবণ শ্রী রামের পুরোহিত হয়ে নিজেকে মারণ যোগে আহুতি দিয়ে মহাশক্তিকে জাগরিত করে উচ্চারণ করেছিলেন ওম রাবণং নিধনং স্বাহা, তারই নাম স্বেচ্ছা বলি। আর নিজুগের বলি তমুরূপে অবিদ্যার প্রসার, মায়ের নামে রক্তপাত, অকারণ জীব হিংসা ছাড়া আর কিছুই নয়। আমি সামান্য নারী গুরুদেব, তবু আমি বলছি প্রাণ দান করবার শক্তি যখন আপনার নেই তখন আর অকারণ প্রাণ নাশ করবেন না। মনে রাখবে সূর্য বংশে শ্রী রামচন্দ্র বলি না নিয়েও জগন্মাতার কৃপা পেয়েছিলেন। মনে রাখবেন গুরুদেব, প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। তুমি উচ্চরণে কাঁদো, মেবারের প্রকাশ্য দরবারে তান্ত্রিকাদের চতুর্থ দেব আজ অপমানিত হলো, এর পরিণাম কি ভীষণ কি ভয়ঙ্কর, মেবারের ভবিষ্যৎ এমন কথা বলবেন না। আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে তুমি গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চাও। কেন রানা, আমি তো কোনো অশাস্ত্রীয় কথা বলিনি, আমি কেন ক্ষমা চাইবো? আনন্দ করো মা, আনন্দ করো, দেবী বৌদি আমাদের ঘরে এসেছেন। তুই চুপ কর পদার্থ, তোকে কথা বলতে বলেছে বিবেক, বলেছে বিক্রম। যতই তার টুটি দ্বীপে ধরো না কেন, তাকে নীরব রাখা যায় না। সুরার সিংহ, তুমি আমার শিষ্য, তুমি আমার সন্তান। তাই তো রাজসভায় দাঁড়িয়ে আপনার অমরব দেখে আমার আমার চোখে যে জল আসছে। আমি তোমার চোখে জল দেখতে চাই না সুরার সিংহ, আমি দেখতে চাই আগুন। অগ্নির জলোচ্ছ্বাসে আগুন যে নির্বিজা করবে মেবারের মহাভাগ্য, তাই তো মূর্তি মতি ভক্তি আজ জ্ঞানের হাত ধরে আমি তো তোমাকে নিয়ে অনাবিল শান্তিতে ছিলাম, কেন কেন তুমি আমাকে বিবাহের রানী করে পাঠালে? ফিরিয়ে দাও আমার মনের শান্তি, তুমি ফিরিয়ে দাও। রাজা, ওর রাজার মহারি পূর্বে মেবারের
থাকবে, তাই তো ভবানী মায়ের চরণের ফুল ওইটাই মেনে নেবে না। প্রভু না, আমি জানি যিনি কালী তিনি কৃষ্ণ। অহিংসার পূজারী আমি, তাই রক্ত মাখা ফুল আমি নেব না। আমাকে মায়ের পায়ের ফুল এনে দাও। এখানে কি কেউ নেই? আমাকে মায়ের ফুল এনে দাও। নেই, কেউ নেই, কেউ নেই। ভবিষ্যতে মহারানীকে অপমান করার স্পর্ধা
যেন তোর না হিংসার পূজারি তুমি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। এক মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেব প্রেমের ঠাকুর মাধবের মন্দির। মাধবের অসহ্য বাপ্পাদিত্যের ব্যাপারে সট কল দেবতা কৃষ্ণের মন্দির রাজপুত জাতি তোমার নামে বিক্রম স্তম্ভ তৈরি করে পুজো করবে। একটা কথা মনে রাখো বিক্রম, ঘরে শুয়ে আগুন জ্বালালে সে আগুনে প্রথম পুড়ে মরবে তুমি। লক্ষ্মী ভাই আমার কি বলতে চান বলুন, আমি রত্ন সিংহ নই, রানীগিরি করতে আমি মেবারে আসিনি, রানী হবে তোমার স্ত্রী চম্পাবাই। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে সে আমাকে সভক্তি প্রণাম জানিয়েছে, তাই ভেবেছি আমার সব রত্নালঙ্কার বোন চম্পাকে দান করে আমি তোমার আর রত্নসিংহের ভিখারিণী বৌদি হয়ে থাকবো। রানী আমি থাকবো তোমার আর রত্নসিংহের ভিখারিণী বৌদি হয়ে, সবার ভালোবাসা করি আমি বাঁচতে চাই, অশ্রদ্ধার অপবৃত্ত আমি চাই না। চুপ কর, এই মুহূর্তে তোমাকে দিল্লি যেতে হবে। দিল্লি? চিৎকার করো না, আমি তোমাকে একখানা পত্র লিখে দেবো, বেনামা পত্র। কাকে দিতে হবে? সম্রাট আকবরের রমরাও মির্জা গিয়াসকে। আকবরে রমরাও? ও কি দুর্দৈব, দিল্লি গেলে আমার প্রাণ কি থাকবে? প্রাণও থাকবে আর আমিও ফিরে পাবো মান, আর তার বদলে তুমি পাবে পুরস্কার। কি হুজুর? ওই ভিলেজ মে হিমান্তি, এসো আমি তোমার ছদ্মবেশের ব্যবস্থা করে দিই। বিক্রম সিংকে স্বাক্ষরিত পত্রে তাই লেখা অস্মাক্ষর। এবার থেকে পত্র কে এনেছে? বিক্রম সিংহের পার্শ্বচর দয়ারাম সাউ। বিক্রম সিংহ মুঘলের সাহায্য নিয়ে মেবারের রানা হতে চায়। রানার বাস্যতা আর বাৎসরিক কিছু করাগীর হুকুম হলে পঞ্চাশ হাজার ভোজ নিয়ে গিয়ে তুমি রানা ভোজের মাথা কাটতে পারবে। চলো আমি মুঘল, আমি মুসলমান, কিন্তু আমাদের আমাদের সম্রাট এখন আধা হিন্দু। শোনো, এই পত্র আমি যথাসময়ে সম্রাটের কাছে পেশ করব, তবে আমার ধারণা সবই বিফল হবে। সবাই নেই যার গানে পাথর গলে যায়, যার গানে মরা গাছে ফুল ফোটে। আপনি এমন গায়ক
সচকে দেখেছেন? আমি কেন মহামান্য স্থান সাহেব, আর বড় দেখেছেন? কোথায় দেখেছেন? দাওরে নাম হরিদাস গোস্বামী। সে কি তাহলে সে বিখ্যাত হিন্দু গায়ক কে কবে আমার দরবারে নিয়ে আসছে? বড় বড় বুঝি তাকে আসতেই হবে। আনতে হবে বলুন, একে হিন্দু, তার উপর আবার গানের সুরে গাছ পাথর গলান। বলুন বলুন আবুল ফজল, কবে আমরা তার গান শুনতে পাবো? হরিদাস গোস্বামী দরবারে আসবেন না? হ্যাঁ সে কি হয়, মহামান্য সম্রাট আকবরের হুকুমে বিশ্ব সম্রাটের ভক্ত শিল্পী আসবেন না? হরিদাস গোস্বামী গান শোনান বিশ্বের প্রভু ভগবান বিষ্ণুকে। আমি সামান্য ভূখণ্ডের মালিক, আমি কি তাকে হুকুম করতে পারি? আমি করজোড়ে তাকে অনুরোধ করেছিলাম। করেছেন কি ওসমান খান? আপনি একজন সামান্য গায়ক, হিন্দুস্তানের সম্রাটের চেয়েও শক্তিধর। নির্মম হলেও সত্যি, আর এমন অপ্রিয় সত্যি কথা বন্ধু আবুল ফজলই কেবল বলতে পারেন, তাই তিনি মহাজ্ঞানী আবুল ফজল। আমরা যাহাবো না নিরক্ষর মূর্খ, তবু আমি মানুষ চিনি। যারা আমার অলক্ষ্যে বিদ্রুপ করে বলেন আমি আপনার কান দিয়ে শুনেছি, আমি আপনার চোখ দিয়ে দেখেছি, তাদের মতো মূর্খের সংসর্গে বেহেস্তে না গিয়ে পণ্ডিতের সংসর্গে দোজাকে যাওয়া অনেক ভালো। তাই তো মাঝে মাঝে দম্ভের মশলত থেকে আমি মহৎ মানুষের ছেঁড়া কাঁথায় বসতে চাই। তুমি কিছু বলো অস্পাক্ষা, ধর্মপ্রাণ মুসলমান তুমি, তোমার চোখে নিশ্চয়ই আমি উন্মাদ। সম্রাট আকবরের চোখে ভারত রত্ন, আমার যা শক্তি নেই তা তার আছে। আমি শক্তি দিয়ে ভারত বর্ষ তোলপাড় করে দিতে পারি, কিন্তু পাথরে প্রাণ সঞ্চার করতে পারি না। আমার দুর্ভাগ্য এমন রত্ন দিয়ে আমার দরবার সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেব মহামান্য সান্তা, হরিদাস গোস্বামীর সুযোগ্য শিষ্যকে আমি এনে দেব। আমি একজন ভালো শিল্পীর সন্ধান দিতে পারি। ছদ্মবেশে রাজপুত না পরিদর্শন করার সময় ওসমাক্ষা তার গান শুনেছে। ওসমাক্ষা আপনার এই বন্ধ সামরিক বিভাগের নিরোধ মানুষ হলো হরিদাস গোস্বামীর গান শুনে আমি কেন পাগল হয়ে গেল? সেই মহান শিল্পী এবারের রানী স্তব্ধ হওয়া উল্লোক। সূর্য যাদের মুখ দেখতে পায় না সেই মহিষী নারী রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে। আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে গুণমুগ্ধ ভক্তের মতো দূর থেকে রানী মীরাবাইয়ের গান শুনবো, কাছে গিয়ে তার সম্ভ্রম হানি করবো না। মহানুভব সম্রাটের কাছে আমার একটি আর্জি আছে, মেবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। রানা ভোজ আমাকে আমন্ত্রণ করেছেন? রানা ভোজ নয়, মেবারে মধ্যম কুমার বিক্রম সিংহ আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আমি নিরক্ষর, আপনি পত্র পাঠ করুন আবুল ফজল। জাহাপনা বিক্রম সিংহ বেমান নিজেরা না হওয়ার জন্য সে মোগলের সাহায্য চায়। সংগ্রাম সিংহের বংশধর এত হীন এত নীচ, বিনিময়ে মুঘলকে সে কি দিতে চায়? জাহাপনার বৈশ্যতা আর বাস্তরিক কিছু কম। কামানের গোলার চেয়েও মুঘল ভয়ঙ্কর, তলোয়ার ধরার আগেই তুমি মরবে। মহারাজ মান সিংহের পায়ের তলায় বসে যুদ্ধ শেখো, তারপরেও যদি পরাজিত হও তোমাকে আমি সৈন্যদক্ষ থেকে চৌকিদার করে দেব। বিক্রম সিংহের পত্র আপনার কাছে আসার কি কারণ? ব্যবসার কারণ, আমি কয়েকদিন মেবারে গিয়েছিলাম আর সেখানে বিক্রম সিংহের সঙ্গে আমার পরিচয়। ও
আমি ভুলে গিয়েছিলাম যে 5 বছর আগে ইরান থেকে আপনি কাপড়ের ফেরিওয়ালা হয়ে এখানে এসেছিলেন। শুনুন, আপনি হতাশ হলেও রাজপুত জাতিকে এখন খেপিয়ে তুলবো না। হুশিয়ার, রাজধানীর ভয়ঙ্কর ধর্মপ্রাণ মুসলমানদের আপনি আবার খেপিয়ে তুলবেন না, তাহলে উমরা থেকে পুনরায় কাপড়ের ফেরিওয়ালা হবে। আপনার আজ্ঞা বহ বন্ধু আবুল ফাজল। আমার আজ্ঞা বই, মির্জা গিয়াসকে একটা সম্মানের কাজ দিন। আসুন মির্জা সাহেব, আমার সঙ্গে আসুন। কোথায়? গোয়ালিয়রে মহাত্মা হরিদাস গোস্বামীর শিষ্য রামচন্দ্র ফাড়েকে অভ্যর্থনা করে দরবারে আনতে। অভ্যর্থনা দেওয়াতে যাব আমি? মান যাবে না মির্জা গিয়াস, প্রয়োজন হলে আপনার সম্রাটও যেতে পারেন। শাহেনশা হয়ে জন্মাবার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু কবি শিল্পী সাহিত্যিক হতে গেলে অনেক সাধনা দরকার। তাই তো রাজা বাদশা পূজো পান তার নিজের দেশে, আর কবি শিল্পী সাহিত্যিকরা পূজো পান দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে। তাচ্চপ সম্রাট আকবর সত্যিই উন্মাদ হয়ে গেল। আবুল ফজল, আপনি অসন্তুষ্ট হলো আমি বলতে পারত হচ্ছি। ভারত সম্রাট অশোক সম্রাট বিক্রমাদিত্যের পরে ভারতপুর সম্রাট এসে খান সম্রাট যদি পথের থলে বেড়ে যাবে, কিন্তু এই হিন্দুস্থানের মাঝে শ্রদ্ধা আমার সালাম জানিয়ে বলবে সম্রাট আকবর ভারত রত্ন শেরে মোগল 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 মোগল। যেমন সম্রাট তেমন তার বন্ধু, এদের কাউকে আর খাঁটি মুসলমান বলা যায় না। এমন সম্রাটের অনুরাগ হওয়াও হারাম। আমি কিছু থেকে শুনবো না চম্পা বাইয়ের কথা। আমি ভালো করেই জানি ওই মহারানী মীরাবাইয়ের ভাবে এই রাজ্য অশান্তির প্লাবন বয়ে যাচ্ছে। তুমি রামের মহারানী হতে না চাইলো, আমি চাই মেবারের মহারানা হতে, যদি সম্রাট আকবর আমাকে সাহায্য করেন। আপনার মতো বিশ্বাসঘাতককে সম্রাট আকবর সাহায্য করবেন না? কি দুর্দৈব, আমার মন বিরূপ হচ্ছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তানের সম্রাট। কে বললে? দূত মারফত মির্জা গিয়াসে পত্র পাঠিয়েছেন। কোথায় সে দূত? দয়ারাম ডাকতে। আপনার কোনো চিন্তা নেই, আমি তাকে বিদায় করে দিয়েছি। এই নিন, এই নিন পত্র। মুঘলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ হলো। ও কি দুর্দৈব, আপনার নাকে ডগায় রাধা গোবিন্দজির মন্দির হয়ে গেল। অনাচার অনাচার ভীষণ অনাচার, মেমারের মহারানা রেখি অধঃপতন, ওই মীরাবাই নিশ্চয় জাদু জানে। আর বলবেন না বিজয় কুমার, আমার পুলিশ কোটো স্ত্রী পর্যন্ত দুয়ার তুলে রানীর মন্দিরে নাচতে যাচ্ছে। তোমার স্ত্রী মরো? এতক্ষণে আপনি আমার প্রাণের কথা বলেছেন, তবে আপনি আমার মা বাপ। তাহলে আরেকটি স্ত্রী লোক বায়না দিয়ে রাখবেন, তার আমার স্ত্রী লোক বড় পছন্দ। ফের কথা বলা করলে তোমাকে আমি চাবুক মারবো। যথাজ্ঞা কুমার। আমার মনে হয় মীরাবাই ওই রানাকে গুণ করেছে। অবশ্যই, নইলে কি সম্ভব? গুরুদেবের বিরোধিতা আর রানী তার আবায়ের প্রতিবাদকে উপেক্ষা করে শুধুমাত্র স্ত্রীকে সুখী করার জন্য মেবারের লীলাভূমিতে তৈরি হলো অপদেবতা কৃষ্ণের মন্দির। কি বলো দয়ারাম? অবশ্যই অবশ্যই অবশ্যই, ছলে বলে কৌশলে আমাকে কিছু একটা করতেই হবে। অবশ্যই। বলি, তুমি কি বোকা হয়ে গেলে নাকি? অবশ্যই। ফের অবশ্য বললে তোমার মাথা যাবে। তাহলে আমি এখন আসি কুমার। দাঁড়াও, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার মাথা যাওয়ার ভয় নেই। শোনো, আমি গোপনে জেনেছি মীরাবাই তার রক্ত মাংসের স্বামীকে এখনো মন দেয়নি, ওই পাথরের কৃষ্ণকে সে স্বামী কেনে পুজো করে। আমিও বলার মুখে শুনেছি রানী ঘরে দরজা বন্ধ করে পাথরের ঠাকুরকে গান শোনায়, তার সঙ্গে কথা বলে। চমৎকার চমৎকার, শুনতেও বেশ আর শোনাতেও বেশ। মীরাবাইয়ের রক্ত মাংসের স্বামীকে কথাটা শুনিয়ে দিও দয়ারাম। আমি আমি মহারাজকে বলবো। হ্যাঁ, তার সঙ্গে আরো বলবে
সুরাজ সিংহ ভবানী মায়ের মন্দির ছেড়ে আশ্রয় মীরা ভাইয়ের কৃষ্ণ মন্দিরে। বলেন কি ছোট ঠাকুর বৈষ্ণব হয়ে গেল নাকি? না দাঁড়াম, তবে এই কৃষ্ণ মন্দিরে যাওয়ার কারণ? ওই সুন্দরী সুহাসিনী সুভাবনী মীরাবাই। ও মহারানা কি কিছুই জানেন না? মহারানাকে জানাবার ভাগ তোমার, তাহলে দেখবে তিনি নিজেই ভাঙবেন ওই অপদেবতা কৃষ্ণের মন্দির। আপনার ভুল হচ্ছে বেজ কুমার, ভগবান শ্রীকৃষ্ণ অপদেবতা নন, তিনি সাক্ষাৎ ভগবান। আপনাদের মনে ময়লা জমেছে, তাই কৃষ্ণ আর কালীতে আপনারা ভেদ করছেন। মা যদি আদিভূতা সনাতনী, তবে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, দুইয়েই সমান। মৃত্যুসিংহ কৃষ্ণ কালী ভিন্ন ভেবে দেখে রূপ নয় কুমার, রূপ নয়। অসহ্য অসহ্য সামান্য চারণ আমার মুখের উপরে কথা বলে গেল, মহারণার অনাচারে এই কোথায় নেমেছে? বসিলাম মায়ের পূজায়, আচন্দিতে শশা উঠিল চমকে চাহিল সম্মুখে পর্যাদে দক্ষিণে ভাবে ফেরিলাম কুলদেবী মায়ের সেবক আমি, দেহ আজ্ঞা মাতৃ অপমানের লব প্রতিশ। মায়ের সেবক অনুগত দাস তব কুমার বিক্রম। বিক্রম দৃষ্টির কি বিক্রম? না না না, বিক্রম বিক্ষুব তোমার মনের, এইতো তুমি তুমি পারবে বিক্রম দুষ্ট দেবীকে প্রসন্ন করতে। জানো জানো বিক্রম মৃত্যু চাই স্বর্গ ভ্রষ্ট সত্যের জ্যোতি বহু পুণ্যে মেবার এসে পড়েছে, হিংসা যুবকাষ্টে আপনি তাকে বলি দেবেন না গুরুদেব। সুরাজ সিংহ নিজের অভিলাষকে
বিশ্বের মায়ের নামে প্রচার করবেন না। শত সহস্র কুল নারীর বস্ত্র হরণের নায়ক শ্রীকৃষ্ণের আর সত্যের জ্যোতি সর্ক ভ্রষ্টা মীরাবাঈ। বিশ্বের জননী আত্মা শক্তি মা ঈশ্বর দাস বিক্রম সিংহকে তুমি ক্ষমা করো। কিন্তু আমি তোকে ক্ষমা করবো না গুরুত্রহী, দূর হয়ে যা আমার সঙ্গে। আপনার সুরাজকে আপনি ভুল বুঝবেন না গুরুদেব। চুপ, তুই তুই আমার কে? কেউ না, কেউ না, আমি 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 তো কেউ না, কেউ না, কেউ না, কেউ না, না তুই উত্থত রাজবংশের, তুই উত্থত রানা গুরুদেব। কলঙ্কিনী মায়াবিনী মীরাবাঈ, তোর কাছে ছট্ট ভ্রষ্টা দেবী। শুধু আমার কাছে নয় গুরুদেব, আপনার আপনার চোখ দিয়ে দেখলে আপনিও আপনিও সেই কথাই বলবেন গুরুদেব। সে তোর কাছে আদর্শ মানবী। আদর্শ কিনা জানি না, তবে তবে সে নিষ্পাপ। ও তাই বুঝি, তাই বুঝি তুই শাস্ত্রবিহীন মৃত্যুদণ্ড দিয়ে তুই ওই ওই অস্পৃশ্যার ভীরের মৃত্যুদণ্ড রোধ করলি। গুরুদেব, আমি গুরুদেব নই, আমি তোর পিতা নই, পিতা নই। আর তুই সংগ্রাম সিংহের কনিষ্ঠ শহর জয়মল্লের গন্ধর্ব বিহারের সন্তান। সে কথা, সে কথা তো আমি ভুলে গিয়েছি গুরুদেব। আমি ভুলে যাই পাঠানের হাতে উত্থত জয়মল্লের মৃত্যুর পর। আমার অভাগিনী গর্ভধারিণী মা জ্বলন্ত আগুনে ছাপ দেওয়ার আগে কার হাতে, কার হাতে তার শিশু পুত্রকে তুলে দিয়েছিলেন? সে তো আপনারই হাতে গুরুদেব। আর সেই থেকে তো আপনি আমার পিতা। আমি ভুলে যেতে চাই, আমি তোর পিতা, আমি ভুলে যেতে চাই। এই কৃষ্ণর ব্রহ্মণ রুদ্রদেব তোকে একদিন পুত্র স্নেহে বুকে জড়িয়ে ধরেছিল এই মন্দিরে, অতি যত্নে তোকে লালন পালন করেছিল। আজ তুই জ্ঞানী শাস্ত্র বিশারদ হয়েছিস, তাই গুরুর গরিমা ম্লান করে তুই আমাকে দেহ প্রতিপন্ন করবি। সে কথা, সে কথা ঈশ্বর জানেন। আমি আমি তো পুত্র হয়ে চাই আপনার গৌরব রানী মীরাবাঈ ঠাকুর, তার ধর্ম নিয়ে। আমি তার মূলোচ্ছেদ করব, রক্ত চাই, বলি চাই। রুদ্রদেবের কাছে আগে তার ইষ্ট দেবী, আগে ধর্ম, আগে শাস্ত্র, অকৃতজ্ঞ বিফল নয়। আমি আমি বিষ্পান, বলো বলো পাশালী মা, গুরুদেবের স্নেহ হারিয়ে আজ আমি কোথায় যাব, আজ আমি কোথায়? ছোট ঠাকুর, দেখি হিমান্তি গুরু ঠাকুরের পায়ে তুমি আর পাঠা। ছোট ঠাকুর, তুই আমায় মা দেখাবি? কোথায় কোথায় রে মা, কোথায় রে? সেই খিলপা
মাঝে পূজোর সময় আমরা ভালো করে ভোগ দিতে পারিনি, তবু সে মা আছে মায়ের কাছে। আমরা জামানো পুরি মা আমাদের তাই দেয়। এসো ছোট ঠাকুর এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যাবো হেমন্তী। আমাকে আমাকে তুই নিয়ে চল হেমন্তী। আমি 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 যাবো হেমন্তী। না, আমি যেতে পারবো না রে হেমন্তী, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে হেমন্তী, কোথাও যেতে পারবো না। ওরে গুরুদেব যে আমার ঠাকুর, এই সর্বহারার পিতা, ওরে ওরে স্বর্গের যে পিতা বাবা, আমি আমি গুরুদেবকে ছেড়ে কোথাও যেতে পারবো না রে হেমন্তী। গুরু ঠাকুর বাবা হয়ে তুমি ছেলেকে চিনলে না, পণ্ডিত হয়ে তুমি মীরা মাকে চিনলে না, ডাইনি বলে মায়ের নামে পেজুকে তুমি খেপিয়ে দিলে, রক্ত তোমার চাই। আমি যাচ্ছি ঠাকুর, মাকে বলতে যাচ্ছি, তুমি যদি সত্যি মায়ের রক্ত নিতে পারো তবে বুঝবো কালী নেই, কৃষ্ণ নেই, ধর্ম নেই, সব মিথ্যে, সব মিথ্যে। জাগো কৃষ্ণ, জাগো নারায়ণ, মোহন বাসুদেব মাতাও ত্রিভুবন, আকাশেও তুমি বাতাসেও তুমি, তুমি যে সর্বময় অনাদি অনন্ত, তুমি তুমি প্রভু অভয় অক্ষর, মঙ্গলকর মঙ্গলময় করি সবে আবাহ। মহাদেবী, আপনি কি অপদেবতা কৃষ্ণের পূজা করতে মন্দিরে এসেছেন? শাস্ত্রে তো কৃষ্ণকে অপদেবতা বলেন না মহাদেবী, তিনি যে পূর্ণ ব্রহ্ম। আপনার কেন গর্ব কথা, ময়ূরতায় ফিরে গিয়ে বললে বাধিত হব। আপনি এখানে অতিথি হয়ে এসেছেন, তার মর্যাদার রক্ষা করুন। কৃষ্ণ কি শুধু আমার রাজ্যেই আছেন মহাদেবী? তিনি যে সর্বত্র, সংসারে ভূধরে অনলে কৃষ্ণ সর্বময়। তিনি আমার কাছে, রুদ্রদেবের কাছে, সমগ্র মেবার বাসীর কাছে, সাধন অপদেবতা ছাড়া আর কিছুই নয়। গোবিন্দ, তবু এই মন্দিরে ডাইনিটা আসে। ডাইনি আমার মেবার ত্যাগ করাই উচিত। আপনি বিচক্ষণ, এর পরেও কি আপনি এখানে থাকবেন? থাকবেন না, মেবারের সম্মানিত অতিথি পূর্ণ মর্যাদায় এই মন্দির ভবনে থাকবেন। তুমি বরং এই মন্দিরে না এলে উনি সুখী হবেন। মেবারের মীরাবাই পূজনীয়া খাঁটি হিরে দেবীকে সকলে মিলে ডাইনি বললেও শেষ পর্যন্ত সে দেবী থেকে যায়, ডাইনি হয় না। আমি প্রভু কৃষ্ণের দয়া রত্ন সিদ্ধ, শাস্ত্রে বলে কি বলে, পড়িলে ফেরার শৃঙ্গে ভাঙে হীরার ধার। আর এখানে এসে দেখছি কি দেখেছেন, হীরের ধারে শৃঙ্গ
একেবারে ভোতা মহারাজ। অন্তঃশরীরা ফলগু ধারার মতো অবিরাম কৃষ্ণ লীলা চলছে, নুড়ি পাথর তো তুচ্ছ, হিমালয় পর্বত বাধা হয়ে দাঁড়াবে, তার গতিরোধ করতে পারবে না, গতিরোধ করতে পারবে না। তোমার ওই রুদ্রদেব, তুমি ওর ভাবতে কিছু দেরি হবে, তুমি তো মাছির ঠেলামা, তুমি সহজেই ভেঙে যাবে। আমি ঠিক বুঝতে পারছি না, আমি জীবিত না মৃত আমি বুঝতে পারছি না, মেবার বাসি জেগে আছে না ঘুমে আছে, বৈষ্ণবীর মুখে এতই শক্তিমান যে শাক্ত ধর্মের ওপর তার বিজয় সফল চালাচ্ছে, যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত বেলা যে বয়ে যায়
হবে, নিজ হস্তে খেতে দেব তোমায়। ওরে কে আছিস? নিয়াই গোবিন্দের ভোগ। ও জেনেছি রানী মা, এই দিন ভোগ। বন্ধ করে মন্দির দুয়ার, বাহিরেতে যা। যাচ্ছি না, ভিতরে রহিব শুধু আমি আর শ্রী কৃষ্ণ মুরারি। ঠিক আছে। চিরকিশোর গিরিধর, ক্ষীর ননি ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননি ভোগ। এই মন্দিরে এবে আর কেহ নাই, আছো তুমি আর আছি আমি, আর আছে ভক্তির প্লাবন। এসো এসো তুমি মীরার বধুয়া, বাড়াতে আমার মান, মোর হস্তে খাও ভগবান। মেরে তো গিরিধারি গোপাল, সেই যে
রানী হয়ে অপর পুরুষে আসক্তা, তার কথা তুমি বিশ্বাস করো না? রানা, না না, আমি বিশ্বাস করবো না। তবে তোকে সেই পুরুষ বন্ধ হয়ে যাওয়ার কণ্ঠস্থ শোনা যায়, অথচ চোখে দেখা যায় না। দেখতে পাবে না, দেখতে পাবে না, অপদেবতাকে চোখে দেখা যায় না। আমি আমি বলছি রানা, তুমি মন্দির ভেঙে দাও, আর ওই ডাইনি স্ত্রীকে তুমি হত্যা করো। নইলে মেবারের মঙ্গল নেই, তোমার মঙ্গল নেই। আমার কথা থাক, আমি চাই এই মেবারের মঙ্গল। তাহলে 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 মা ভবানীর নামে শপথ করো, শপথ করো, শপথ করো, শপথ করো, হত্যা শপথ। মহাকালী আমাদের সহায় গুরুদেব, আমি সব শুনেছি। বিশ্বাস নেই, তুমি খুব সাবধানে কাজ করবে। আমি দাদাকে উত্তেজিত করবো। তুমি সকুশলে তুমি কার্য উদ্ধার করবে, অবশ্যই রানার নামে। কি সেই কৌশল গুরুদেব? আজ আর তিন দিন পরে আমার পূর্ণিমা, নিশ্চয়ই ঘটা করে কৃষ্ণ পূজা হবে, সেই দিন উপযুক্ত অবসর। কি উপায় গুরুদেব? ফুলের সাজের মধ্যে বিষধর কাল সর্প থাকতে পারে, সেই কাল সর্প যদি কারো মস্তক দংশন করে, মৃত্যু অবধারিত গুরুদেব, মৃত্যুই হবে নিরাময়ে। ফুলের সাজের ভিতরে তুমি কাল সর্প পাঠাবে, বলবে বলবে রানা মারা পাঠিয়েছে। চমৎকার উপায় গুরুদেব। কিন্তু মীরার খুব প্রিয়জনের হাতে সেই ফুলের সাজি পাঠাবে। প্রিয়জন, তার কোনো চিন্তা নেই গুরুদেব। মহামায়া, তোমার মনসা পূর্ণ করুন। জয় জয় মা ভবানী। প্রথমে মীরাবাই, তারপরে রানা, তারপর তারপর মেবারের সিংহাসন। আমি বেঁচে থাকতে তোমাদের পাপ বাসনা পূর্ণ হবে না নিষ্ঠুর গুরুদেব, সমাজের সব আশায় ছাই ফেলে দেবে ছোট জাতের মেয়ে হিমান্তি। পূর্ণিমার চাঁদটা যেন মেঘে মেঘে ঢেকে যাচ্ছে, মন্দির যেন কাঁদছে আর কাঁদছে, কেন কাঁদছে? আর সারা রাত ধরে গোবিন্দ বাড়ির উৎসব, তাই তো বল কটা করে গিরিধরে পূজা করবে, দলে দলে লোক আসছে মেবার থেকে, কে বলে মেবার বাসীদের কাছে আমাদের কৃষ্ণ ঠাকুর অপদেবতা? মা মা, মেবারবাসী সত্যি আপনাকে চিনেছে মা? জয় শ্রীকৃষ্ণ মুরারী, জয় শ্রীকৃষ্ণ মুরারী। ফুল এনেছি গো, ফুল নাও। কে 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 কে? এই রে সুচি, আজ কোনদিকে উঠেছিল ভয়াকান্ত সচি? ছি অবলা, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে স্বামীকে বিদ্রুপ করো না, এতদিন আমি বুঝেছি কৃষ্ণই সার। সত্যি বলছ? তাই তুমি বলছো পল্লী এসেছ সব ওই গিরিধারের দয়া, জানো তো বেজকুমারের না বত্তি করতে ফিরেছে, তিনি মন্দিরে এসে ফুলের ঘরে ভার নিয়েছেন। সত্যি সবই কৃষ্ণের ইচ্ছা। মা, তোমার ফুলের সাজে মুখ বন্ধ কেন গো? দেখি দেখি কি ফুল এনেছো, দেখি দেখি দেখি। আরে দেখো না বলা, দেখো না, এই যে সব মহারানার ফুল। উমা ধান যাবে, সে কথা আগে বলতে হয়তো, তা তোমার ফুল কয়? তোমার ফুল আমি কখন এসে রানীমার সখীকে দিয়ে গেছি? মা তাই বুঝি, এই জন্যেই বুঝি তোমার সঙ্গে আমার এত ভাব। কেমন পূর্ণ কি আমার হবে? কেন হবে না, এই অবলা যখন আছে পূর্ণ তোমার ঠিক হবে, চলে আসো তাড়াতাড়ি আমার সঙ্গে।
সঙ্গে চলে আসো কিন্তু। জয় শ্রীকৃষ্ণ মুরারি। তার চোখে মুখে শিশুর সারল্য, স্বর্গের পবিত্রতা, পৃথিবীর সত্য লোক তাকে ডাইনি বললেও আমি তাকে ডাইনিও বলবো না, আর কলঙ্কিনীও ভাববো না। আমি সূর্য বংশধর, প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র সীতাকে হারিয়ে সোনার সীতা করে তার ধ্যান করেছিলেন। আমিও শ্রীরামের বংশধর, মীরা থাক তার গিরিধরকে নিয়ে। আমি মনে নিভিজে মীরাকে পুষিয়ে তার পুজো করব। বিক্রম বিক্রম সম্প্রস্তুত আমরে, এই দেখো ফুলের সাজি ফেলে দে, আছে বিষাক্ত কাল, ফেলে দে ফেলে দে। বিক্রম, মীরার মৃত্যু আমি চাই না, তুই তুই ওই ফুলের সাজি তুলে ফেলে দে। কি দুর্বলা তোমার দাদামণি, তুমি না ভবানী মায়ের নামে শপথ করেছো, আর কেউ নয়, মেবারের কুলদেবী মা ভবানীর নামে শপথ করেছি। শোনো বিক্রম, তার পায়ের চিত্ত করার জন্য আমি আমি বুক চিনে রক্ত দেব। তার জন্য তুমি রক্ত দেবে দাদা? মীরা ভাই তোমার কে? আমার প্রাণী, আমার ধর্মপত্নী। ধর্মপত্নী কি পর পুরুষে আসক্তা হয় দাদা? আমি গোপনে জেনেছি তোমার রানের মন জুড়ে বসে আছে ওই সুরাজ সিংহ। আমি এও দেখেছি রুদ্ধদার কক্ষে সংগোপনে তোমার মহারানীর সঙ্গে গোপনে কথা বলতে। তাই তো তোমার রানী তোমার হলো না, দূর প্রণয়ে কলঙ্কের বোঝা মহারানার মাথায় চাপিয়ে সে হলো কুলোতা। আর কি জানে, মৃত্যুই মীরার পিছিলিপি। দাদামণি, তার মৃত্যুর পর আমাকে যেন ডাকিসনে, বিষের প্রভাবে তার সোনার মরণ কালি হয়ে যাবে। সে দৃশ্য আমি দেখতে পারব না রে, সে দৃশ্য আমি দেখতে পারব না। আর একটু হলেই তীরে এসে তরি ডুবেছিল আর কি। না, এইবার এইবার এই ফুলের সাজি নিয়ে যাবে আমার এই পার্শ্বচর দয়ারাম সাউ। মীরামা মীরামা, এ কি আর আমার পায়ের ছোটায় কেঁপে কেঁপে উঠছে কেন? আমার বুকটা কেঁপে কেঁপে উঠছে কেন? ও মাকে ছেড়ে কাল ময়ূরতা চলে যাব বলে কি মীরা মা? মীরা কে বাবা? জানে বাবা, এতদিনে আমি সুখী, কৃষ্ণ কথা আমি মানুষকে বোঝাতে পেরেছি। দেখো দেখো মন্দিরের চারিদিকে জনসমুদ্র, আহা যেন ভগবান প্রেমের বন্যায় ভাসছে মেবার আকাশ আর পৃথিবী। সুন্দর, অতি সুন্দর। মা, আমি কালী ময়ূরতা ফিরে যাচ্ছি, যাবার সময় আমি দেখে গেলাম তুই তোর জগতে সুখেই আছিস। বাবা, আমাকে দেখতে এসে তুমি খুব ব্যথা পেয়েছো তাই না? বলতে পেরেছিস, পারবি তো, তুই আমার দেবী মেয়ে। অথচ এই ধর্মান্ধ মেবারের মানুষগুলো তোকে বলছে ডাইনি। বাবা, সব যুগে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঠাই দিতে চায় না বাবা। তোকে নিয়ে আমার বড় ভয় হয় রে মা। মানুষ অমর নয় বাবা, একদিন আমি নিশ্চয়ই মরবো, তবে এটুকু জেনো আমাকে দিয়ে আমার গিরিধরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন। নেবে গেল মা, বুক থেকে আমার পাষাণ ভার নেমে গেল। আমি অজ্ঞান, তাই তোকে নিয়ে চিন্তা করি। ওরে তুই তো
গিরিধরের, তোকে নিয়ে চিন্তা তিনি করবেন, আমার কি? ভক্ত আর ভগবানের মাঝে আমি কে? কেউ না, কেউ না, কেউ না। যে মন্দিরের অধীশ্বর স্বয়ং জ্যোতির্ময়, সে মন্দিরে তো সকলকেই আসতে হবে। ওরে, তোরা কে কোথায় আছিস গোবিন্দের পূজারি? তোরা সবাইকে অভ্যর্থনা কর, আজকে পূর্ণিমা তিথি, কৃষ্ণদাসী মীরার জীবনে এক স্মরণীয় পূর্ণিমা। স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন মেবারে মহারানা। মহারানা পাঠিয়েছে? কি শান্তি, কি তৃপ্তি! দাও দাও, মালা দাও। মহারানা, স্বামী, প্রভু, তোমার দেয়া মালা আমি বহু মানে গলায় পরব। খুলবেন না মা, খুলবেন না। হই হই, ফুলের সাথে আপনি খুলবেন না মা। হই, বিষে ভরা সাথে আপনি খুলবেন না। ছি হিমা, আমার স্বামী আমাকে ভালোবেসে আজকের পূর্ণিমা তিথিকে স্মরণ করে রাখবার জন্য এই মালা পাঠিয়েছে। এই মালা কি আমি ফেলে দিতে পারি? ওতে ওতে বিষে ভরা কেউটি সাপ আছে মা। সাপ? সাপ? এ তুই কি বলছিস হিমা? ছোট লোকের মেয়ের অপরাধ নেবেন না, কিন্তু ওই দয়ারাম সাহের হাত দিয়ে মেজকুমারী সাপ পাঠিয়েছেন। আমি সব দেখেছি, আমি সব জানি, আমি সব শুনেছি। ওই দয়ারাম সাহ অনেক টাকা দিয়ে পাহাড় পল্লি থেকে সাপ কিনে নিয়ে এসেছে, আর মেজকুমার দয়ারাম সাহের হাত দিয়ে এটা পাঠিয়েছেন। না, গুরু ঠাকুর, দয়ারাম সাহ, মেজকুমারী, সবাই সবাই মায়ের মৃত্যু চায়। আপনি খুলবেন না মা? দিন, হ্যাঁ আমার দিন, ফুলের সাজিটা দিন মা, আমি আমি বাইরে ফেলে দিয়ে আসছি। না দেবীরানি, না না, আমার রানা, আমার ইহকালের স্বামী আমাকে ভালোবেসে আজকের পূর্ণিমা তিথিকে স্মরণ করে রাখবার জন্য এই মালা পাঠিয়েছে। তোমাদের সবার সামনে এই মালা আমি গলায় পরবো। জয় গিরিধর জি কি জয়! জয় গিরিধর জি কি জয়! জয় গিরিধর জি কি জয়! No.
শুনেছে। আমি যারে দিতে গেল মৃত্যুর পরশ, আমারে দাঁড়িয়ে সে অপমানিত মান। হরি হরি ফরাধাম সিংহাসন কনক পিঞ্জ, ওই দিনকর স্বর্ণকর তপার না ঠালিও নিষ্ঠুর রানা হোজ ছিঁড়ে, ক্ষমাহীন অপরাধ মোর এমক লুকাবো আমি আধারে বিভরে। খাদ্য দিন রানা, খাদ্য দিন। কারণ তোকে হারিয়ে
ওই রাজ্যের বাইরে কেউ নও। তুমি শুধু মেজদা বিক্রম সিংহের মা, আমি তো একজন অপদার্থ। তুমি আমার কথা ছেড়ে দাও। তবু যদি তুমি দেবী রানী মীরাবাইকে ভালোবেসে ওই রানা ভোজের মা হতে পারতে, তাহলে বুঝতে কি মানুষের হাত ধরে রত্ন সিংহ কি বলে গেল মা? কি আদেশ করেছে মেবারের মহারানা? আজ থেকে বলিদান বন্ধ। এত দূর বলি বন্ধ, এত অনাচার মা সহ্য করছেন কি করে? তুই আমার উপযুক্ত পুত্র বিক্রম, তুই যদি এই অন্যায়ের প্রতিকার করতে না পাস, তাহলে আমি বুঝব আমি সন্তানহীনা মহাদেবী তারাবাইয়ের বলিবন্ধ। সব কিছুর মূলে ওই মহারানী মীরাবাই। ইন্দ্রজাল করে মাল সাপকে সে মালা করেছে, মালা করে রানার চোখে মেবারের কিছু মানুষের চোখে সে দেবী হয়ে উঠেছে। ওই দেবীর দম্ভ আমি চূর্ণ করবই। আর রানা ভোজ, তুমি ওই অবদেবতা কৃষ্ণের মন্দির গুরুদেব যে সুকৌশল, গুরুদেবের আদেশে যে কৌশল আমি অবলম্বন করেছি, সেই কৌশল মেবারের নিরন্ন প্রজারাও জেনে গেছে। মেজুদা কি জেনেছে প্রজারা? মেবারের রানা যে অর্থ তোমাকে দিয়েছিলেন, তুমি সেই অর্থ প্রজাদের পুত্রে বিলিয়ে দাওনি, তার ফলেই এই দুর্ভিক্ষ। প্রজারা শয়তান, তারা আমার নামে মিথ্যা কলঙ্ক রাখছে। প্রজারা জানে না এই দুর্ভিক্ষ রানী মীরাবাইয়ের সৃষ্টি। আর তাই তো ওই মীরাবাই প্রজাদের মুখে তুলে দিচ্ছে পরমান্ন। পরমান্ন ময়ূরতার পরমান্ন ওই মেবারির প্রজারা খাচ্ছে। এ কথার অর্থ সহজ। ময়ূরতার মানুষজন খালি হাতে তাদের দেশের মেয়েকে দেখতে আসেনি, সকলেই সাথে নিয়েছে এক বাটি করে পরমান্ন। সে আর কতটুকু? তবুও ওই একটুকু পরমান্ন ওই সকলে তৃপ্তি ভরে খাচ্ছে। আর যে পরমান্ন তারা নিয়ে এসেছে সেই পরমান্ন ততটুকুই থেকে গেছে। রত্ন সিংহ, মেবারের মহারানী মীরাবাই ভেল কি করেছে? উত্তরাঞ্চলের প্রজারা, তার সন্তান তুল্য প্রজারা যেন খেতে পায় তার ব্যবস্থা ওই মেবারের মহারানী করেছেন। তিনি বলেছেন এই রাজ্যে কৃষ্ণের দয়ায় কোনো প্রজা অভুক্ত থাকবে না। ও চম্পা ভাই, নিজের স্ত্রী যদি শত্রু হয় তাহলে মিত্র কে? আমি। আজ সৈন্য প্রাসাদ ঘিরে রেখেছে, বলির জন্য 101 প্রস্তুত ছিল, রানার আদেশে তাদেরও মুক্ত করে দিয়েছে। ধর্মের উপর আঘাত, মহামায়া এত অনাচার সহ্য করছেন কি করে? আমি যে প্রদৃষ্টিতে দেখতে পাচ্ছি বিক্রম, রোষে ক্ষোভে মা ভবানী মুখ ফিরিয়েছেন। আর যতদিন পর্যন্ত তুমি রানা না হচ্ছ, মা বিমুখ হয়ে থাকবেন। রানা হওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে আছো তা আমি জানি, ইচ্ছা ওই মা। হ্যাঁ গুরুদেব। বলো বলো সত্য কিনা? হ্যাঁ গুরুদেব। আর স্ত্রী তোমার শত্রু হচ্ছে, আর কেউ না, তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, সেও কি ইচ্ছা ময়ের ইচ্ছা? ইচ্ছা ময়ের ইচ্ছা, মা বলছেন তিনি তোমাকে পাষাণ করে নিচ্ছেন, মা বলছেন মন থেকে দয়া দয়া ভালোবাসা কিছু থাকবে না, সব থাকবে মায়ের উপর, বাকি সব মায়া, সমৃদ্ধা, সম্মরীচিকা। এই যদি তোমার পথের বাধা হয়, মায়ের নামে তুমি সেই পথ পরিষ্কার করবে। আপনার চোখের কি ভয়ঙ্কর দৃষ্টি, আমার জ্ঞান সব লুপ্ত হয়ে আসছে গুরুদেব। আমি ইন্দ্রজাল জানি,
আমিও এই পরমান্নের বাটি উমড় করে পুনরায় তাকে ভর্তি করতে পারি। আমি সেই বুদ্ধির আগুন তোমার মধ্যে জ্বালিয়ে দেবো। তুমি তুমি সেই বুদ্ধি দিয়ে আগামী অমাবস্যার রাতে ধ্বংস করবে ওই দেবতার আখড়া মাধব মন্দির। আর আগামী অমাবস্যার রাতে মায়ের চরণে এনে দেবে রাজ রক্ত, রানা ভোজের রক্ত, রাজ রক্ত। কে কে ছাড় মতো সরে গেল? কই কই, কে ওকে দেখতে পাচ্ছি না? বুঝতে পারে আমার সঙ্গে এসো বিক্রম। ব্রাহ্মণের তেজ, দেবীর শক্তি আর ক্ষত্রিয়ের পৌরুষ দিয়ে তুমি তোমার সিংহাসন গড়বে। শরীফের ফকির দুর্গের রত্ন খুনের কাছে যেতে হলে কষ্ট তো করতেই হয়। ওই ওই বলে মেবারের রাজপ্রাসাদ। হ্যাঁ চলুন আমরা এগিয়ে যাই। আল্লাহ ভগবান, রাম রহিম, তিনি রহিম। কি দুর্দৈব যে আমাকে দেখছে সেই কুকুর নিয়ে দিচ্ছে। সবাই বলছে ওই সেই তো আরাম সাও একেবারে জাগ্রত জায়গার লোক, তার তাবিজ আছে। তাবিজ কেন? কি হবে বাবুজি? আমার হাত খানা সবসময় কাঁপছে। লোকে বলছে এই পোকাতে হাত অসার হয়ে যাবে। কেন, কি দোষ তুমি করেছ? সব দোষ ওই মহারানা মেজবাই বিক্রম সিংহের। তার কথা শুনে কি কুক্ষণ আমি মীরাবাইকে মেরে ফেলতে সাপ নিয়ে দিতে গিয়েছিলাম। মহারানী মীরাবাই ঈশ্বরের কাছের মানুষ, তুমি তাকে সাপ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে? আগে একেবারে বিষধর কাল কেউটি কামড়ালে নিঘাত মৃত্যু। সেই সাপকে ফুলের সাজির মধ্যে আমি নিয়ে গিয়েছিলাম। মীরাবাই তার গিরিধর শ্রীকৃষ্ণের নাম করে যে সাজি ছুলেন সাফ হয়ে গেল ফুলের মালা। ওরে বাবা রে, আজ আমাকে বিগবে উঠছে। দিন একটা তাবিজ দিন। না 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 না, তোমার মতো পাপিষ্ঠে তাবিজে কোনো ফল হবে না। হবে না? ও সেই দুর্দৈব। তবে 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 আমি এখন কি করবো? শ্রীকৃষ্ণের কাছের মানুষ ভক্তিমতি মীরা বাইয়ের পায়ে ধরে ক্ষমা চাও, নইলে নইলে হাপিয়া তো যাকেও তোমার স্থান হবে না। বেশ থেকে একটা মানিক ঠিক রেসে মেবারে পড়েছে দয়ারাম সাও। প্রেম দিয়ে তোমরা সবাই তাকে বেঁধে রাখো, নইলে নইলে এ মানিক হারিয়ে যাবে, হারিয়ে যাবে। ভারত হবে রত্নহারা, রত্নহারা। হালা হালা ভগবান, রাম রহিম, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দয়ারা। তোমার সারা শরীরে পক্ষাঘাত হবে। এই মানুষের দেওয়া তাবিজ কবলে তোমার কিছুই হবে না, কিছুই না। আল্লাহ আল্লাহ ভগবান, রাম রহিম, আল্লাহ।
যাই যাই মহারানীর পায়ে পড়িকে যাই, আমার হাত দিয়ে অসার হয়ে আসছে, যাই যাই। হ্যাঁ কে ছোট ঠাকুর? আগে আমি দয়ারাম আলোতে আলোতে বেরিয়েছে কেন? আন্ধারে গিয়ে মুখ লুকে বসে থেকে যাও, যাও বলছে যাও। কি দূর দৈব, কি দূর দৈব, কি মুশকিলেই পড়েছি। কামার থেকে মাধব মন্দিরে উড়ে দেবে বিক্রম সিংহ, আগামী অমাবস্যায় রাজ রক্ত নিয়ে নেবে। না 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 না, প্রয়োজন হলে আমি নিজেকে বলি দেব, ভগবান শ্রীকৃষ্ণ মা মহামায়া তোমরা দুই রূপে অভিন্ন, আমাকে আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও মা। ছোট ঠাকুর দাঁড়াও, ছোট ঠাকুর দাঁড়াও। সময় সময় যে নেই হেমন্তি, সময় যে নেই, আমাকে আমাকে মাধব মন্দিরে যেতে হবে। বরাল কাল বিরাট মুখ বেদন করে আসছে, মীরাবাই পুণ্যের জ্যোতি, সেই পুণ্যের জ্যোতিকে মেবার থেকে আমি কোনো মতে হারিয়ে যেতে দেব না রে হেমন্তি। আমিও দেব না ছোট ঠাকুর, আর আমি তোমাকে গুরু ঠাকুরের কাছে থাকতে দেব না। আমি যে গুরুদেবের সন্তান হেমন্তি। আর আমার বুঝি তুমি কেউ না? তোমার ওই মুখখানা যে আমার বুকের মধ্যে আমার রয়েছে, তাকে তুমি দেখতে পাও না ঠাকুর? তুমি কি বুঝো না ঠাকুর, আমি তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি। ভুলে যা, ভুলে যা হেমন্তি, ভুলে যা, ভুলে যা। ওরে ওরে, আমি যে নিষ্ঠুর, আমি যে পাষাণ, আমি যে পাষাণী মায়ের চরণে নিবেদিত বলি, আমাকে আমাকে তুই ভুলে যা হেমন্তি, আমাকে তুই ভুলে যা, ভুলে যা। শিরা কি রক্তকে ভুলতে পারে, ছায়া কি কায়াকে ভুলতে পারে? তুমি তুমি আমার সঙ্গে এসো ছোট ঠাকুর, এসো। ওরে 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 হেমন্তি, এমন মায়া ভরা কণ্ঠে আমায় ডাকিস নে, আর তোর ওই ভালোবাসার রজ্জু দিয়ে আমাকে বাঁধিস নে। তোর ভালোবাসা রাখবার জায়গা যে আমার কাছে নেই রে হেমন্তি, আমার কাছে নেই। আমাকে তুমি কাঁদিও না বলছি। আমি কে, আমি আমি কে? তোকে কাঁদাচ্ছে মহামায়া। আমি তো তোকে আগেই বলেছি হেমন্তি, আমার জীবন ছেঁড়া, আমার ভাগ্য ছেঁড়া, জন্ম মুহূর্ত থেকে আমি একটা ছেঁড়া তার। আমি কি বলিনি ঠাকুর, আমার মনের তার দিয়ে নতুন সুরে তোমার জীবন বিনা বেঁধে দেব? উপায় নেই হিমা, উপায় নেই, উপায় নেই। আমারই মতো একা, আমারই মতো নিঃসঙ্গ আরেকজন মেবারে আছে, তাকে যে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার মতো একা আর কে আছে ছোট ঠাকুর? আমার মতো একা এমেবারে রানা আছে, তবে তবে তার মাথার বড় দাম রে হেমন্তি, তার মাথার বড় দাম, অথচ অথচ আমার মাথার কোনো দাম নেই রে হেমন্তি, কোনো দাম। দেখি 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 অদামি মুন্ডুটা যদি কারো কাজে লাগে। হেমন্তি হেমন্তি, এই মুন্ডু দিয়ে আমি আমার রক্তের ঋণ শোধ করব, তোর ভালোবাসা দিয়ে তুই আমাকে সেই দিন বাঁধিস হেমন্তি। পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি আমি তোর হব রে হেমন্তি। এই জন্মে, এই জন্মে তুই আমাকে চাস রে হেমন্তি, এই জন্মে তুই আমাকে চাস রে, এই জন্মে তুই আমাকে চাস। প্রস্তুত গুরুদেব, আর এক দণ্ড পরেই আমি ওই মাধব মন্দির চূর্ণ করবো।
এখন শুধু অগ্নি সংযোগের অপেক্ষা। আজ রাতে মাধব মন্দির ধ্বংস হবে, তারপর আগামী পূর্ণিমার রাতে রাজের মুখে খাদ্য দিয়ে কৃষ্ণময়ী মীরাবাই মন্দিরে আসবে। ময়ূরতা থেকে মীরাকে দেখতে এসে আমার জীবন সার্থক হল। দেখি দেখি মন্দিরে প্রবেশের মুখে দীপ নিভে যাচ্ছে কেন? একই অমঙ্গল, একই অমঙ্গল। হাওয়া নেই, বাতাস নেই, মন্দিরে প্রবেশ করতেই প্রতীকটা নিভে গেল কেন? মা মা দেখো না, দেখো না সখি, কেহ ডাকিও না মোরে, মন্দিরে দুয়ারে কাঁদে শ্রীকৃষ্ণ মুরারে, ডাকো ডাকো প্রাণও রাখি গো। কেন আছি অভিমান প্রিয়, কে কয়েছে কটু কথা? কথা কও, কথা কও গিরিধর। মীরা মীরা কৃষ্ণ নাই, নাই নাই মৃদঙ্গ মুরলী ধ্বনি, ওই শোনো থেমে গেছে চঞ্চলের অনুঝুল রূপন, কি ভীষণ কাল রূপে জাগিয়েছে রুদ্র মহাকাল। না ওই তো বেদির করে ও হাস্যময় নন্দের গোপাল, গোপাল হয়েছে এবার রুদ্র মহাকাল। কহদেব এসেছো কি আমারে লইতে? লহো লহো আমারে লয়ে যাও মৃত্যুর আধারে। মা কেহ কহে আমি ডাকিনি হাকিনি ইন্দ্র জাল জানি, আমি মায়াবিনী। মীরা যদি পৃথিবীর ভার ভার মুক্ত করো দে, কৃষ্ণ দাসী মিশে যা আকাশের নীলে। মীরা উন্মাদের মতো তুমি কোথায় যাচ্ছ? কে একে? আমি আমি সবটা ছোট না জাগ্রত, এ আমি কোথায় এসেছি? কতক্ষণ আমি মন্দিরে এসেছি? কোথায় 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 আমার গিরিধর, আমার গিরিধর কোথায়? ওই তো তোমার গিরিধর বলি। আশ্চর্য, তবে এতক্ষণ আমি কি দেখছিলাম? তার উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু ময়ূরতা ফিরে যাওয়ার পূর্বে দেখে গেলাম ভক্তির দুর্জয় শক্তিতে মেবারের দুর্ভিক্ষের ফাঁকা দূর হয়েছে। আমি শুনে গেলাম ভক্তাধীন ভগবান ভক্তের দায়ী হয়ে আছে। দাদা রানার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তার সাক্ষাৎ পাইনি, তিনি সাক্ষাৎ করেননি, তারপর চলে গেছেন মেবারের উত্তর অঞ্চলে কৈরলবা দুর্গ পরিদর্শন করতে। মেবারে এসে অনেক মর্ম ব্যথা পেয়েছি। আমার জন্যই পেয়েছো দাদা? কিন্তু এই মর্ম ব্যথা কিছুই নয়, এই আমার গৌরব। আমি মীরাবাইয়ের মতো দেবী গুণের ভাই, যে মীরাবাইকে চিরদিন ভার করতে মনে রাখবে, আমি তারই ভাই। বিদায় দিদি, বিদায়। দাদা স্বামী আমি জানি কি নিদারুণ লজ্জায় তুমি আমার দাদার সঙ্গে দেখা করতে পারোনি, অনুতাপের গহনে তুমি আমার কাছেও আসতে পারোনি। আমার গিরিধর, আমার গিরিধর তো তোমার সব লজ্জা হরণ করে নিয়েছে। এসো এসো স্বামী, এসো এসো। কে মা? দেখি অবলা সখি, এখনো তুমি দীপ জ্বালাতে চাওনি? জ্বালিয়েছিলাম মা, সব দীপ একসঙ্গে নিভে গেছে। মাধব মন্দিরের দীপ একসঙ্গে নিভে গেছে, এ কি অমঙ্গল? মা দাদা কোনো অমঙ্গল হতে পারে না। কিসের অমঙ্গল? আমার গিরিধর যেখানে আছে কোনো অমঙ্গল সেখানে হতে পারে না, তিনি হতে দেবেন না। যাও তুমি দীপ জ্বালাতে যাও মা। সারা রাত
শত্রু মহারানা নেই, যতক্ষণ রত্ন সিং কইল ভয়, আমার তুমি সব ভয় করছে মা। কিসের ভয়? কৃষ্ণ নাম নিয়ে সাগরে শয্যা পেতেছি, শিশির বিন্দুতে ভয় কিসের? পূর্ব তীর্থে আসা আমার সার্থ, এই তো ভারত রত্নের উপযুক্ত কথা। কে কে আপনারা মহাত্ম? মহাত্ম আমরা নই দেবী, আমরা মহৎ মানুষের সঙ্গ বিপাশী আজমের শরীফের ফকির ভক্তিমতী মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আশ্চর্য, বৃদ্ধবে এসেছে মাধব মন্দিরে। ছি অবলা, অমৃতের সন্তান এসেছেন মাধব মন্দিরে। কালে কৃষ্ণে যেমন কোনো প্রভেদ নেই, ভগবান আর আল্লাহ তেমনি কোনো ভেদ নেই। লিখে রাখুন, লিখে রাখুন বন্ধু, চোখের জলে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। এ তো কথা নয়, এক একটা মহার্ঘ রত্ন, লিখে রাখুন, লিখে রাখুন বন্ধু, মনের পাতায় সাজিয়ে রাখুন। সাধিকার মর্ম সব আমি লিখে রাখবো। কে আপনারা মহাত্ম? হিংসার কোলাহলে বিদ্বেষের হলাহলে দুহাতে সরিয়ে দিয়ে শান্তির নির্ঝরের মতো মাধব মন্দিরে এসেছে। আসুন আসুন, ওই দেখুন ত্রিভুবনের ঈশ্বর আমার গিরিধর। আলো, কত আলো! আলো নয়, আলো নয়, হে পরমেশ্বরের দিব্য জ্যোতি, বিশ্বের ভগবান শ্রীকৃষ্ণ। আমি এক পুত্র ভূখণ্ডের ফকির সাহেব, আপনি আপনি বলেছিলেন ভক্ত সাধিকার ভক্ত যেতে চলবেন। যদি দেবীর দয়া হয়, আমরা অজ্ঞাত কুলশীল পুরুষ। ভয় করছেন আপনারা, স্বয়ং সূর্যদেব যার মুখ দেখতে পান না, আর তিনি কিনা গান শোনাবেন অজ্ঞাত কুলশীল এক বৃদ্ধের মুসলমানকে? কোনোদিনও না। আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান। তাই চলে যাচ্ছি, বড় আশা নিয়ে অনেক দূর থেকে আমরা এসেছিলাম, এই ভক্ত সাধিকার গান শুনব বলে। চলুন, সে আশা আমাদের আর পূর্ণ হবে না। চলুন চলুন। যা যা মতে যা।
আপনি সবাইকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসুন দেবী রানী। কামানের গলায় মন্দির চূর্ণ হবে?
করবে, কে চূর্ণ করবে? আমি কিচ্ছু জানি না দেবী, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আপনি আপনি বৈষ্ণবদের নিয়ে তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসুন দেবী রানী। সুরসিংহ, আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহকে বাঁচাতে মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। আপনার আপনার পায়ে পড়ে মিনতি করছি। আমার গিরিধর পাষাণ নন, তিনি অধর্মের নাশক, পুণ্যের পালক। তার নাম জপমালা করে আমি এই মন্দিরেই থাকব, তার এই মন্দিরের সঙ্গে তিনিই আমাকে রক্ষা করবে। জয় গিরিধারজি কি জয়! চতুরী মুখে নিয়ে হিংসার প্রকাশ ব্রাহ্মণত্ব
ব্রাহ্মণ বাস করে না রানা, তাই যখনই আসি নির্ভয়ে আসি, কিন্তু ক্ষত্রিয়ের কি অদম্পত, ব্রাহ্মণকে দেখে শুষ্ক প্রণাম পর্যন্ত করে না। কাকে প্রণাম করব? আপনাকে? আপনি তো ব্রাহ্মণ না। সত্যি কলির ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণত্বের জীর্ণ কঙ্কাল। তাই তো, তাই তাই এই ভবানী মায়ের একনিষ্ট পূজক একনিষ্ট সেবককে এই স্ত্রৈল রানার আদেশ মেনে চলতে হয়। সহস্র যুগের বলিদান প্রথা তাও রানার আদেশে বন্ধ করতে হয়। সরো রানা, আমি যদি অব্রাহ্মণ তাহলে তুমি ব্যাধিগ্রস্ত। চিন্তা নেই, বেশি উপযুক্ত নিদান আমি করবো। তার আগে বলুন, আপনারা মাধব মন্দির কেন উড়িয়ে দিতে চেয়েছিলেন? তুমি চিনতে ভুল করেছ। মেবারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য সমগ্র দেশবাসীকে মায়ের রোষ বন্নি থেকে বাঁচাতে সে মায়ের সামনে প্রার্থনা করছে। আর মীরাবাইয়ের অনাচারে তোমার রানীর পাপে কৈলর বার তিনখানা গ্রাম পুড়েছে। রানীর পাপে নয়, ওই কৈলপাড়া গ্রাম পুড়িয়েছে সীমান্তের মুঘল সৈন্য। মুঘল সৈন্য আমার শত্রুর সাহায্য করলে সবই সম্ভব বলতে পারেন ব্রাহ্মণ? বলতে পারেন কুলগুরুত্বদেব কে সেই ঘর শত্রু? সেই ঘর শত্রু তোমার স্ত্রী কলঙ্কিনী মায়াবিনী আমি সত্যি বলছি, তোমার অবর্তমানে রাজপ্রতিনিধি বিক্রমকে পাঠিয়েছিলাম মাধব মন্দির ধ্বংস। কারণ ওটা দেবতার মন্দির নয়, ব্যভিচারের লীলামি কেতন। মা গো মা, সত্যের কিঙ্করে রুদ্রদেবকে তুই সত্যি কথা বলার চাচ্ছে মা? শোনো রানা, তোমার স্ত্রী মীরাবাই ত্রিধর্মী মুঘলের প্রণয়াকাঙ্ক্ষী। সত্য ভাষণে ক্ষান্ত হব না রানা। জানো তুমি কে মীরাবাইয়ের প্রণয়াকাঙ্ক্ষী? কি তার নাম, কি তার পরিচয়? তার নাম সম্রাট আকবর। হিন্দুস্থানের সম্রাট আকবর? আর কোথায় মীরাবাই? তিনি এসেছিলেন রানা কালি রাতে ফকিরের ছদ্মবেশে। তোমার তোমার মীরাবাই তাকে নেভিতে গান ছুড়িয়েছে, আকবর তার সঙ্গে প্রেমালাপ করেছে, আর আকবর তার গানে মুক্ত হয়ে তাকে উপহার দিয়েছেন বহুমূল্য রত্নহার। তুমি স্বপ্নে ছিলে মা, এবার তোমার জাগরণ। বিচার করো রানা, বিচার করো। আমি বিচার করব, তার আগে আমি মীরাবাইয়ের মুখ থেকে সত্যি শুনতে চাই। এই কে আছিস? মীরাকে আমার সামনে নিয়ে আয়, আজ দেখব তার কত হরি ভক্তি। Yeah.
নেই, বন্ধ করো তোমার ঘর। আহ, এ আমি কোথায় এলাম? আমি স্বপ্নাচ্ছন্ন না জাগ্রত? কতক্ষণ আমি এই মন্দিরে এসেছি? কোথায় কোথায় আমার গিরিধর? এরা গিরিধর নয়, আমি মেবারের রানা ভোজ। স্বামী, তুমি এসেছো? এটা মেবারের প্রাসাদ, কিন্তু কে আমাকে নিয়ে এলে? আমি নিয়ে এসেছি রে কলঙ্কিনী। বলদেবার বলো, আর আমি রাগ করবো না। রাধাও কলঙ্কিনী, আমিও কলঙ্কিনী, কৃষ্ণ নামে কলঙ্কিনী, কলঙ্ক আমার ভূষণ। তোমার কলঙ্কের ভূষণে রত্নহার, দাদামণি, সম্রাট প্রদত্ত এই বহুমূল্য মুক্তার মালা, মীরাবাইয়ের গান শুনে তাকে উপহার দিয়েছে। এই তো ফার্সি ভাষায় লেখা আছে, তিনি মীরা, তোকে বিশ্বাস করার এই প্রতিদান, মন্দির নির্মাণ করে দেওয়ার এই ভাব। ফলের আশা না করে আমি গিরিধরে আত্মসমর্পণ করে কাজ করে যাই। যতদিন তিনি আমার মধ্যে চৈতন্য শক্তি রাখবেন, ততদিন আমি কৃষ্ণের নামগান করব, সাধু সঙ্গ করব। ফল কি হবে তিনি জানে, আমি নয়। মীরাবাঈ, তোমার ভক্তিতে আজ আমি ভুলব না। উত্তর দাও, ভারতের সহিংস ফকিরের ছদ্মবেশে কেন এসেছিলেন তোমার কাছে? তা তো আমি জানি না, জানেন আমার গিরিধর। আমি শুধু জানি আমার গিরিধরের তাকে প্রয়োজন হয়েছিল, তাই তিনি তাকে বাঁশি বাজিয়ে ডেকেছেন। তার পাশের সুর যে শুনে সেই বিমুক্ত ভক্তের মতো ছুটে আসে। রূপমুক্ত পতঙ্গ রূপের আকর্ষণে ছুটে এসেছেন। তুমি সম্রাটকে গান শুনিয়েছ? আমি গান শুনিয়েছি আমার গিরিধরকে, বিমুগ্ধ ভক্তের মতো তুমি শুনেছে। বড় পুরুষকে গান শোনাতে তোমার লজ্জা করল না? সন্তানের কাছে গান গাইতে মায়ের কি লজ্জা করে দাদা? সন্তান, বাবা বাবা, শুনতে মন্দ লাগলো না? গাল ভরা বলি মীরা, সত্যি বলো, এই রত্নহার তুমি স্বেচ্ছায় নিয়েছিলে? আমার গিরিধরের আজ্ঞায় নিয়েছি, তার আদেশ নিয়ে আমি আনন্দের সহিত নিয়েছি। গিরিধর, 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 মিত্র! দাদা, আমি আমি অক্ষ, তাই এই মায়াবিনীকে আমি চিনতে পারিনি। আমার আদেশ প্রদান করে দে, আজ থেকে ওই সম্বন্ধের ধার বন্ধ। ইহলোকের স্বামীর বিচার আমি মাথা পেতে নিলাম। ওই মন্দিরে তো শুধু আমার গিরিধর নেই, তিনি আছেন সর্বত্র। মন্দিরে তুমি তালা দাও দাদা, সেখানে তালা বন্ধ করার চাবি তো তোমার নেই। কৃষ্ণদাসী মীরাকে তুমি এই ছোট্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখো না। ভক্তির প্লাবনকে ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখো না। প্রেমের ঠাকুরকে ভালোবেসে আমি লজ্জার আবরণ ঘোমটা খুলেছি। লক্ষ লক্ষ সন্তানের আমি মা হয়েছি। পথে পথে আমার অনেক ছেলে পথের ধুলোয় বসে, আমি হব তাদের মা, আমি হব তাদের মা। থেকে বীজ বৃক্ষকে তুমি উপড়ে ফেলো। গুরুদেব,
কলঙ্কিনী স্ত্রীকে যখন তুমি ঘরে নিতে পারবে না, তখন তাকে তুমি হত্যা করো রানা, তাকে হত্যা করো। কালই আমি মীরার কাছে পাঠাবো ওই কালকূট বিষ। না না না, তুমি এখন করো না দাদা বলি, দেবী রানী মহাসতী সিংহের ব্যবস্থা করো, সে যেন যুদ্ধ জয় করার মেবারে ফিরে নিয়ে আসে। তবে কি গুপ্ত ঘাতকের সাহায্যে তুমি রত্ন সিংহকে হত্যা করবে, তারপর রানা ভোগ আর রানী মীরাবাইয়ের জন্য বিষ নিয়ে যাবে কে? দয়ারাম আমার আবাল্যের সহচর রানা ভোজ আমাকে তীব্র অপমান করে দূরে সরিয়ে দিলে। অনায়াসে সে বললে, এই রক্ত বস্ত্র অন্তরালে নাকি আছে নারী রূপমুগ্ধ শয়তান, চমৎকার চমৎকার আমার ভাগ্য। তবে তবে কিসের জন্য জীবন? কেন কেন হিমান্তির বুক ধরে ভালোবাসা আমি নিলাম না? সামান্য এক ভিল তরুণী তাকেও তাকেও বন্দি করে রেখেছে গুরুদেব? না 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 না, আমি আমি আজ এই হিমান্তির সঙ্গে দেখা করতে যাব, আমি আজ এই হিমান্তির সঙ্গে দেখা করতে যাব। আমার সঙ্গে আয়। তার আগে বলুন গুরুদেব, হিমান্তিকে আপনি কেন কেন বন্দি করে রেখেছেন? কি তার অপরাধ? তার অপরাধ সে মায়ের কাজে ভিগ্ন,
কুকাজের বিঘ্ন করুন। আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে চায়। কুকাজের বিঘ্ন বলুন গুরুদেব, কামান দেখে কি আপনারা মাধব মন্দির ভাঙতে পেরেছেন? এবার নিশ্চয় পারবো। গুরুদেব শোন সুরাজ, আজ আমি সেখান থেকে মুক্তি করে মুক্ত করে দেব। ওই তুই আমার সঙ্গে মায়ের মন্দিরে আয়। না, তার আগে বলুন মায়ের নামে ছলনা কেন করছেন? মা কি সত্যি রাজরক্ত চাই? গুরুদেব তোকে এই কথা বলেছে? পিতা ধর্মের বেদিতে দাঁড়িয়ে রাজনীতির মধ্যে যাবেন না। আর মূর্তি মুক্তি ভক্তি মীরাবাইয়ের ক্ষতি করার চিন্তাও করবেন না, তাহলে আমাকেও খুঁজে পাবেন না, আর আর মাকেও কিন্তু আপনি হারাবেন। ধর্মনীতির সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে সেটা বুঝতে চায় না। রানা ভোজ যখন বলিদানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাকে তখন বাঁচিয়ে রাখা চলে, কিন্তু মীরাবাইকে মরতে হবে। মীরার মৃত্যুতেই রুদ্রদেবের জয়। মীরাবাই গান গাইতে গাইতে সঙ্গে কেউ নেই
আসলো, আর সে বিষে আপনি খেলানি আমি জানি না, সব গুরুদেব জানেন। গুরুদেব যদি মহাপুরুষ হন, তিনি আমার চম্পা ভাইকে বাঁচাবেন, তিনি আমার চম্পা ভাইকে বাঁচাবেন। কি হলো গিরিধর, আমার বেলায় যে অমৃত, চম্পার বেলায় তা হলো বিষ। মীরা মা, মা গো, আমি তোমাকে চিন্তা ভুল করেছিলাম মা। মা, তুমি পারবে, তুমি পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে আমার স্বর্গের দেবী মা, তুমি পারবে। কি পারবো মা? মৃত্যুর দুয়ার থেকে মেজ বৌমাকে ফিরিয়ে আনছি। দেবী চম্পা মারা গেছেন মহাদেবী। কি বললি? মেজ বৌমা নেই, মেজ বৌমা নেই। আরো দুঃসংবাদ আছে মহাদেবী। আরো দুঃসংবাদ বলো, বলো প্রতিহারি, আর কি দুঃসংবাদ আছে বলো। মেবার সীমান্ত থেকে খবর এসেছে। মেবার সীমান্ত? সেখানে তো রত্ন সিংহ যুদ্ধে গেছে, যাবার সময় আমাকে বলে গেল তোমার বিস্ফোরণের মধ্যে কোনো চক্ষুতা আছে কিনা তা আমি দেখাতে যাচ্ছি। বলো, বলো প্রতিহারি, বলো কি দুঃসংবাদ আছে বলো। কুমার রত্ন সিংহ, কুমার রত্ন সিংহ গুপ্ত ঘাতকের হাতে নিহত। রত্ন সিংহ নিহত, অজাত শত্রু নিহত হল গুপ্ত ঘাতকের হাতে। অনেক কুলাঙ্গার ছেলে মা তোকে বিষ ফল বলেছিল বলে মাকে তুই এমনি করে ফাঁকি দিয়ে গেলি বাবা। আমি তোমাকে
চিরকাল তোমাকে তোমাকে মনে রাখে, তোমাকে মনে রাখে। তোমার কোল থেকে আমার চির মুক্তি। আপনাকে আমি একটু প্রণাম করি। গর্ভধারিণীর মায়ের কথা আমার মনে নেই, বিশ্বের মাকে চর্মচক্ষে দেখবার তপস্যা আমি করিনি, তবু তবু মা আমি দেখেছি রানা, সে সে আমার মীরা মা। ভক্তির দুয়ারে ভক্তি জানাতে এসেছিলেন, একজন বিধর মেয়ে ছিল ভক্তি জানাতে, অসম্ভব। লীলাময়ের ইচ্ছা হলে এই ভুলও তোমার একদিন ভাঙবে রানা।
তোমার হাত দেখে আমি কি বলেছিলাম বন্ধু, বিবাহিত জীবনে পার্থিব প্রেম আমাকে চালা দেবে, আর আজ চোরের মতো লুকিয়ে লুকিয়ে তোমাকে কি বলতেছি যে জানাও, যে গুপ্ত ঘাতক ছুরিতে রত্ন সিংহ নিহত হয়েছে সেই বিশ্বাস ঘাতকের ছুরি তোমাকেও দেখছে রানা, সত্য তোমার বাইরে নয় রানা, সত্য তোমার ঘরে, সে রাজ রক্ত চায়, রাজ রক্ত, তাই বলে বন্ধু সাবধান, সাবধান বন্ধু সাবধান, সুরাজ সুরাজ বন্ধু কি বলে গেল, সত্য আমার বাইরে নয় সত্য আমার ঘরে, তবে কি সীমান্তের যুদ্ধ সেও কি ঘর সত্য রচনা, সে শত্রুর নাম বিক্রম সিংহ আর রুদ্রদেব, কি হিন্দুস্থানের সম্রাট আকবর, একি অস্মাখা আশ্চর্য, আপনার বিষয়ে রহস্যান ঘটাতে আমি আপনার কাছে এসেছি রানা, আপনাকে আমি জানাতে এসেছি যে আমার আদেশে মেবারের মাটিতে একটাও কামানের গোলা পড়েনি, আমার অগোচরে এই কাজ করেছে আপনার দুশমন পত্তমেজ অস্পাক্ষা, কর্তব্যের কঠোরতায় নির্মম বিচারক হয়ে কঠোর শাস্তি দিন, কৈবর্তা শয়তান কার আজ্ঞায় তুমি এ কাজ করেছো, জঙ্গলে আপনার কাছে আমার পরাজয়ের গ্লানি আমি এখনো বলিনি, তবু যারাও মনের গোচরে এ কাজ করতাম সাহস করতাম না যদি না ওই মির্জা কি আমাকে উৎসাহিত করতে, সিংহাসনের উপর যা দুর্লভ দুর্লভ লোক সেই বিক্রম সিংহের আদেশে আপনার দেশের এক বেইমান রাজপুত এই কাজ করেছে, মৃত্যুর দিনে উপস্থিত হয়েও বারবার সে মারা গেছে তবু সে আশা ছেড়েনি, আপনার ভাইকে কি শাস্তি দেবেন তার বিচার পরে করবেন, তার আগে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই বত্তমিজকে শাস্তি দিন, কঠোর দণ্ড দিলেও মোগলের একখানা তলোয়ার রাজপুতের মাথায় উঠবে না, বলুন বলুন মহারানা কি শাস্তি দিচ্ছেন অস্মাক্ষাকে, দণ্ড দিন রানা আপনি আমাকে দণ্ড দিন, আমার যা দণ্ড তুমি কি সহ্য করতে পারবে অস্মাক্ষা, পারবো রানা, আপনার যে দণ্ড ইচ্ছা আপনি আমাকে দিন, আমি একদিন তোমাকে মুক্তি দণ্ড দিয়েছিলাম আর আজও আমি তোমাকে মুক্তি দণ্ড দিলাম, যে অপরাধী আমার কাছে শাস্তি প্রার্থনা করে তার জন্য এই আমার চরম শাস্তি, আমার সীমান্তের বাইরে নিয়ে গিয়ে আপনি আপনার সৈন্যদত্তকে যথোপযুক্ত শাস্তি দেবেন, মহারানা ভোজের বিচারের অসম্মান আমি করবো না, ভুক্ত তুমি, তবে তবে তোমাকে আমার আর সৈন্য দলে রাখবো না, সমর অধীন আর থাকবে না তুমি, আজ থেকে তুমি আমার অধীন অস্ত সামান্য ফৌজদার, ফৌজদার থেকে আমি সৈন্য ধক্ষ হতে চেষ্টা করবো, মানুষ হতে চেষ্টা করবো, এবার মহারানা এখানে শুধু আপনি আর আমি
এত বড় বিচারক হয়ে হিন্দুস্তানের এই বাদশাকে চিনতে ভুল করলেন কেন? আমার ভুল? বিধর্মী বলে, নিরক্ষর বলে কোন হিন্দু দেবীকে কি আমি মায়ের আসনে বসাতে পারবো না? সম্রাট, দিনেই ধর্মের প্রবর্তক আকবর কি এতহীন যে সন্তান রূপে মীরাবাঈয়ের ভক্তি গীতি শুনতে পারবে না, সে দিতে পারবে না রত্ন হাত বিশ্বের সম্রাট বিষ্ণুকে? সম্রাট বাদশাহ, আপনি আমার মীরাকে মা বলেছেন। যার চোখে কৃষ্ণ একমাত্র পুরুষ তাকে কি আর অন্য কিছু ভাবা যায়? আর রানা, আপনি কি করেছেন? প্রিয়ানুন, প্রিয়ানুন মহারানা, আপনার দেবী রানীকে ফিরিয়ে আনুন। যাবার আগে আমি তাকে একবার একবার নয়ন ভরে দেখে যা। কোথায় যাচ্ছেন সম্রাট? আপনি যে আমার অতিথি। অতিথি হয়ে আসবো, আমার মীরাবাঈয়ের মাধব মন্দিরে। এই রাজপ্রাসাদে নয়। সম্রাট, তুই বুঝবি না, তুই
তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। না 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 না, তুই 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 আমার সঙ্গে আয়, তুই আমার সঙ্গে আয়। আরে আমার যে কথা শেষই হয়নি। তোর তোর শেষ কথা শুনবার সময় আমার হবে না রে হিমা। সময় হয়তো হবে না রে হিমা, সময় হয়তো হবে না। মা ভবানী, আমি পরিপূর্ণরূপে বুঝতে পেরেছি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মা, মীরা তোমারই অংশভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবনে যাচ্ছি মা। আশীর্বাদ করো আমি যেন আমার দেবী রানীকে মেলারের মাটিতে ফিরিয়ে আনতে পারি। সে সুযোগ তুমি পাবে না রানা। রাজ রক্ত চায়, ক্লিব ভোজের রাজত্বের অবসান চায়। বিক্রম, তুই আমাকে হত্যা করতে এসেছিস, এই পুণ্যের মন্দিরে নিরস্ত হয়তো হত্যা করবি। এত তোর সিংহাসনের উপর লোক, রক্ত সিংহকে হত্যা করেছিস, শেষে আমাকে কেন রে ভাই? সিংহাসন চাস, ধরো রক্ত চাস, সব আমি তোকে দিয়ে দেবো, শুধু তুই আমাকে আমার মীরার কাছে দিতে দে না। মীরাকে ফিরিয়ে নিয়ে এসে আমি এই মাধব মুরে মুরে আমি জয় হলাম বন্ধু। চাও যাও বন্ধু যাও, তুমি তুমি মীরা মায়ের কাছে যাও। মৃত্যুর মধ্যে আমার কি আনন্দ, আমি আমি রাজ রক্ত পাথ হতে দিনে, আমি রাজ রক্ত পাথ হতে দিনে। রক্ত চায় রাজ রক্ত, এমনি করে এমনি করে আমি রাজ রক্ত নিয়ে মায়ের চরণে আজ লাভরে রক্ত দেব। পিতা, রক্ত নীর পিতা, আপনার আপনার পালিত পুত্রের রক্ত নীর পিতা, আজরা 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 ভোরে রক্ত নীর পিতা, আজরা আজরা ভোরে রক্ত নীর, আজরা ভোরে রক্ত নীর পিতা। আমি আমি একবার একবার আমার মাকে আমার মাকে প্রণাম করি। পিতা 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 যাওয়ার আগে বলে যাই, রক্তপাত করবেন না পিতা, ভক্তিতে ভক্তিতে মুক্তি, ভক্তি Oh, my God.
তোর বাবা বলে ডাক, সুরা 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 সুরাজ কোথায়? আমি যে তোমার জন্য মালা নিয়ে এসেছি। গুরুদেব আমার সুরাজ কোথায়? দেখবি তোর সুরাজকে, তারাকে দেখ, ও দেখ কত রক্ত, কত রক্ত, রক্ত আমার সুরাজের বুকে। আশীর্বাদ করলে মা,
মা, দয়ারামের অবস্থা দেখেছ? বাপ তাকে তাড়া করেছে, তারই ফলে আজ বাক শক্তি হারিয়েছে, হাত দুখানাও অসার, মাথাটারও ঠিক নেই। ওকে নিয়ে অবলা ভাই কেমন করে সুখী হবে মা? নিশ্চয় সুখী হবে বাবা। আমার মুখ দিয়ে যখন আমার গিরিধর ওই কথা বলিয়েছেন, তখন অবলা নিশ্চয়ই সুখী হবে। Yeah!
ওই দেখুন মহারাজ, ওই দেখুন মীরাকে ঠাই দিয়ে